হ্যালো স্টুডেন্টস টু ক্লাসরুম আমি তোমাদের বর্ণালী ম্যাম আজকে শুরু করতে চলেছি ক্লাস টপিক এর একটা ইন অ্যানিম্যাল এর অ্যানিমাল টিস্যু পার্ট তোমরা সবাই জানো সিলেবাসে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল দুটো পার্ট আছে কি কি এক হচ্ছে অ্যানিম্যাল টিস্যু আর একটা হচ্ছে ফ্রগ অলরেডি আই হ্যাভ ডান ফ্রগ অ্যান্ড ককরোচ অলসো তো ককরোচ যদিও তোমাদের সিলেবাসে নেই ক্লাস ইলেভেনের সিলেবাসে নেই কিন্তু তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু ককরোচ পার্টটাও পড়তে হবে ঠিক আছে তো আজকে আমরা কি শুরু করতে চলেছি অ্যানিমাল টিস্যু অর্থাৎ প্রাণী কলা তো অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা ফার্স্টে আমাদের জানতে হবে কলা কাকে বলে কলা বা টিস্যু কাকে বলে তো তোমরা নিশ্চয়ই কোষ বা সেল সম্পর্কে জানো কোষ কি জীব দেহের গঠনগত এবং কার্যগত একককে কোষ বলা হয় অর্থাৎ একটা জীবদেহ প্রচুর কোষ নিয়ে তৈরি তাই তো তো তার মধ্যেও দেখা যাচ্ছে কিছু কিছু কোষ একই টাইপের দেখতে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে এবং একই রকমের কাজ করছে তো সেই রকম গ্রুপ অফ সেল কে কি বলবো তখন কলা বলবো যেমন এই চারটা দেখো সেল আমাদের বডিতে প্রচুর সেল রয়েছে তো এরকম কিছু গ্রুপ অফ সেল যাদের যারা একই অর্থাৎ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে কার্যগতভাবে একই অর্থাৎ এই সেলগুলো একই রকমের কাজ করে আর গঠনগত ভাবে একই মানে কোষগুলোকে দেখতেও সেম তো এই রকম গ্রুপ অফ সেলকে আমরা কি বলছি টিস্যু বা কলা তো প্রাণী দেহে যে সমস্ত টিস্যু বা কলা রয়েছে তাদেরকেই আমরা বলবো প্রাণী কলা তো এরকম কলা অনেকগুলো কলা মিলে আবার কি তৈরি হয় অর্গ্যান তৈরি হয় আবার অনেকগুলো অর্গ্যান বা অঙ্গ মিলে কি তৈরি হয় অর্গ্যান সিস্টেম বা তন্ত্র এরকম অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় একটা অর্গানিজম বা জীব দেহ এটাকে বলে বেসিক বায়োলজি এটা কিন্তু সবাইকে জানতে হবে এটা মূল মন্ত্র বলতে পারো ঠিক আছে তো আজকে আমাদের এগুলো নিয়ে আলোচনা করার বিষয় নেই আজকে আমাদের বিষয়টা কি টিস্যু বা কলা তাহলে আমরা কোন টিস্যু নিয়ে আলোচনা করব প্রাণী কলা বা অ্যানিমাল টিস্যু নিয়ে আলোচনা করব তো প্রাণী কলা জানার আগে একটু জানতে হবে এখানে আমি একটা বেসিক জিনিস দেখিয়েছি জনন নিশ্চয় তোমরা সবাই পড়েছ মানুষের জনন ক্লাস এই চ্যাপ্টারটা ছিল তো সেখানে আমরা দেখেছিলাম কি এবং ডিম্বাণুর মিলন হয়ে কি তৈরি হয় তৈরি তৈরি হয় হয় তাই তো একটা ডিপ্লয়েড এই জাইগোট থেকে শিশু তৈরির সময় ঠিক আছে একটা হিউম্যান বডি তৈরির সময় কি হয় প্রসিডিওরটা কি জাইগোটের ক্লিভেজ ডিভিশন হয় ক্লিভেজ হয়ে সেল ক্লিভেজ মানে সেল ডিভিশন ঠিক আছে জাইগোটটা কি হচ্ছে সেল ডিভিশন করে সেলের সংখ্যা বাড়াচ্ছে তো এরকম ক্লিভেজ ডিভিশন হতে হতে যখন সিক্সটিন সেলে পৌঁছাই তখন তাকে বলা হয় মরুলা সেখান থেকে আরো কোষ অ্যারেঞ্জ হয়ে যে ট্রোফোপ্লাস্ট লেয়ার এরকম কোষ অ্যারেঞ্জ হয়ে যখন তৈরি হয় সেটাকে বলি ব্লাস্টুলা ব্লাস্টুলা থেকে তৈরি হয় গ্যাস্ট্রুলা এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন গ্যাস্ট্রুলেশন বলা হয় এই গ্যাস্ট্রুলেশনে সময় তিনটে লেয়ার তৈরি হয় কোষের কি কি এই তিনটে লেয়ার হচ্ছে এক্টোডার্ম মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম এই তিনটে সম্পর্কে আমাদের জানতে হবে কারণ এই যে গ্যাস্ট্রুলা তৈরি হলো এবং গ্যাস্ট্রুলার মধ্যে তিনটে স্তর তৈরি হলো এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম এরাই বিভিন্ন অঙ্গ তৈরি করতে সাহায্য করবে হিউম্যান বডির যে বিভিন্ন অঙ্গ বিভিন্ন কোষ বিভিন্ন কলা কোথা থেকে উৎপত্তি লাভ করবে এই তিনটে স্তর থেকে তো কোন কলা কোথা থেকে সৃষ্টি হবে সেটা একটু পরে আলোচনা করছি তার আগে বলি এই যে টিসু টিসুকে আমরা বলেছি তারা কি হবে সেম দেখতে হবে উৎপত্তিগতভাবে সেম হবে এবং কার্যগতভাবে সেম হবে তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করছি টিসু নিয়ে আলোচনা করছি টিসু বা কলা নিয়ে পড়াশোনা করছি এইটাকে কি বলা হয় এইটাকে বলা হয় হিস্টোলজি স্টাডি অফ টিসুকে কি বলা হয় হিস্টোলজি বলা হয় ঠিক আছে তো এবার আমরা দেখে নেব টিস্যু কয় প্রকার টাইপস অফ টিস্যু তো টিস্যু চার প্রকার অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে চার প্রকারের কলা দেখতে পাওয়া যায় কি কি এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা নেক্সট মাসেল টিস্যু বা পেশি কলা থার্ড ওয়ান ইজ কানেকটিভ টিস্যু বা যোগ কলা এবং লাস্ট ওয়ান ইজ নার্ভ টিস্যু বা স্নায়ু কলা তো এই টিস্যুগুলো কাকে বলা হয় একটা বেসিক ধারণা নেওয়া যাক না এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা কাকে বলা হয় আবরণী কলা মানে আমাদের যে কোনো অর্গ্যান বা পুরো অর্গ্যানিজমকে আবরণ করে রেখেছে আবৃত করে রেখেছে তাকেই বলা হয় এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা যেমন আমাদের স্কিন স্কিন কি করছে আমাদের ফুল বডিটাকে আবরণ করে রেখেছে তাহলে এই স্কিনকে আমরা বলতে পারি এপিথেলিয়াল টিস্যু কারণ স্কিনে প্রচুর সেলস রয়েছে তাই না মাথা থেকে পা পর্যন্ত টোটালটাই স্কিন দ্বারা ঢাকা রয়েছে তো স্কিনে প্রচুর সেলস রয়েছে এই সব সেলগুলো একই কাজ করছে তাই না বাইরে থেকে কি করছে প্রোটেকশন দিচ্ছে তো এই গ্রুপ অফ সেলকে আমরা কি বলবো এপিথেলিয়াল টিস্যু বলবো এছাড়াও ইন্টারনাল অনেক অর্গান রয়েছে যেমন ক্ষুদ্রান্ত পাকস্থলী আহ বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে প্রত্যেকটা অর্গানেরও কিন্তু একটা করে আবরণ রয়েছে সেগুলো কি সেগুলোও কিন্তু এপিথেলিয়াল টিস্যু তো এরকম এপিথেলিয়াল টিস্যু কোথা থেকে উৎপত্তি লাভ করে এর অরিজিনটা কি অরিজিন হচ্ছে এই তিনটে যে লেয়ার ছিল গ্যাস্ট্রুলাতে এক্টোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটে থেকেই কিন্তু এপিথেলিয়াল টিস্যু উৎপত্তি লাভ করে নেক্সট ওয়ান ইজ মাসেল টিস্যু বা পেশি কলা স্কিনের পরেই ভেতরে কি রয়েছে মাসল রয়েছে বা পেশি রয়েছে তো এই পেশিও তো প্রচুর কোষ নিয়ে তৈরি তাই না আর এই প্রত্যেকটা কোষ সেম কাজ করছে সেম ফাংশন করছে কি করছে মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে তাই না তাহলে এই পেশি কলা বলা হচ্ছে কাকে বোঝা গেল এই পেশি কলা কোথা থেকে উৎপত্তি লাভ করে মেসোডার থেকে উৎপত্তি লাভ করে নেক্সট ওয়ান ইজ কানেকটিভ টিস্যু বা যোগ কলা যোগ কলা মানে হচ্ছে দেহের সমস্ত অঙ্গের মধ্যে কলা কোষের মধ্যে সংযোগ রক্ষা করা ঠিক আছে এমন একটা এক্সাম্পল যদি দিই ব্লাড আমাদের শরীরের মধ্যে যে রক্ত বয়ে চলেছে রক্ত কিন্তু সব প্রান্তে পৌঁছায় কলা কোষ বিভিন্ন অর্গ্যান সব কিছুর মধ্যে দিয়ে যোগাযোগ স্থাপন করেছে তো একে কি বলা হচ্ছে যোগ কলা এটাও কোথা থেকে উৎপত্তি লাভ করেছে থেকে লাস্ট নার্ভ টিস্যু স্নায়ু কলা আমাদের ফুল বডিতে কিন্তু একটা কারেন্ট সিস্টেমের মতন নার্ভ বা স্নায়ু বয়ে চলেছে ঠিক তোমরা কল্পনা করো একটা বিল্ডিং তৈরি হয়েছে সেখানে নতুন ইলেকট্রিকের কাজ হবে তো কি হচ্ছে তো একটা সুইচ বোর্ড তৈরি হয় যেখান থেকে আমরা পাওয়ার অফ অন করতে পারি তো সুইচ বোর্ড থেকে বিভিন্ন তার একটা লাইটের তার একটা ফ্যানের তার বিভিন্ন তার কিন্তু দেওয়ালের মধ্যে দিয়ে গিয়ে সেট করা রয়েছে এবার আমরা যে সুইচটা অন করব সেই সুইচ অন করার সাথে সাথে কি হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্যে দিয়ে গিয়ে কাজ করছে ফাংশন করছে লাইট জ্বলছে বা ফ্যান চলছে তো এরকম সিস্টেম কিন্তু আমাদের বডিতেও রয়েছে বাইরে থেকে এক্সাইটমেন্ট গ্রহণ করা হয় কোনো উদ্দীপনা গ্রহণ করা হলো ধরো আমাদের স্কিনার টাচ করা হলো তো এখানেও আমাদের নার্ভ রয়েছে বা স্নায়ু রয়েছে তো এই যে টাচ করলাম এই টাচটা আমি বুঝতে পারছি কোথায় আমি ব্রেন থেকে বুঝতে পারছি কারণ এখান থেকে তারের মধ্যে দিয়ে অর্থাৎ স্নায়ুর মধ্যে দিয়ে আমার উদ্দীপনাটা প্রেরণ হয়েছে কোথায় আমাদের ব্রেনে ব্রেন থেকে আবার তার বিরুদ্ধে কোনো কাজ চলে আসে কারোক অঙ্গে আমি সারা দেব বা কি করব সেটা কিন্তু আমাদের ব্রেন বলে দেয় সেটাও কিন্তু নার্ভের মধ্যে দিয়ে আসছে তো নার্ভ কি আমাদের বডিতে থাকা একটা কারেন্ট সিস্টেম তার তো এই কারেন্ট সিস্টেম বাট নার্ভ স্নায়ু যে কোষগুলো নিয়ে তৈরি সেই কোষগুলোকে কি বলা হচ্ছে স্নায়ুকলা কলা কারণ প্রত্যেকের কাজ উদ্দীপনা গ্রহণ করা উদ্দীপনা প্রেরণ করা এবং উদ্দীপনায় সাড়া দেওয়া তো এদেরকে আমরা কি বলছি নার্ভ টিস্যু আর এরা কোথা থেকে উৎপত্তি লাভ করে এরা উৎপত্তি লাভ করে থেকে ঠিক আছে তো এই চার প্রকার টিস্যু সম্পর্কে একটা বেসিক ধারণা নিশ্চয়ই হয়েছে তো এবার আমরা ডিটেলস এগুলো আলোচনা করব ফার্স্টে কি নিয়ে আলোচনা করব। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা নিয়ে তো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা কাকে বলে আগে আমরা জাস্ট বললাম যে বডি বা যে কোনো অর্গানের কভার তৈরি করছে তাই না আবরণ তৈরি করছে তাকে আমরা বলবো আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু তো কভার কেন করা হয় তোমরা মোবাইল ফোনে কভার লাগাও তো ব্যাক কভার লাগাও তো কেন প্রোটেকশনের জন্য তো আমাদের কিন্তু এপিথেলিয়াল টিস্যু রয়েছে মেইন ফাংশন কি প্রোটেকশন ঠিক আছে বাইরে থেকে প্রোটেকশন দেওয়া ভেতরের অর্গ্যানকে তো এই এপিথেলিয়াল টিস্যু কিন্তু বডির বা যে কোনো অর্গ্যানের বাইরেও একটা লেয়ার থাকে ভেতরেও একটা লেয়ার থাকে অর্থাৎ ধরে নাও এটা যদি বডি হয় কোনো হিউম্যান বডি তো হিউম্যান বডির বাইরেও কি রয়েছে স্কিন সেল রয়েছে অর্থাৎ এপিথে এপিথেলিয়াল টিস্যু রয়েছে এর ভেতর দিকেও কিন্তু এপিথেলিয়াল টিস্যু থাকবে যদি কোনো অর্গান হয় লাইক লিভার বা ঠিক আছে এই লিভারেরও বাইরে দিয়ে এপিথেলিয়াল টিস্যু থাকবে অর্থাৎ আবরণী থাকবে আবার এর ভেতর দিয়েও কিন্তু একটা এপিথেলিয়াল টিস্যু বা আবরণী পর্দা থাকবে অর্থাৎ বোধ সাইডে থাকে আউটার সাইড অ্যান্ড ইনার সাইড দুদিকেই কিন্তু এপিথেলিয়াল টিস্যু দেখতে পাওয়া যায় তো এটা কি করছে কভার করছে তো এই এপিথেলিয়াল টিস্যু কোথা থেকে উৎপত্তি লাভ করে আমরা বলেছি অলরেডি তিনটে স্তর কিন্তু এপিথেলিয়াল টিস্যু উৎপত্তি লাভ করে তো এবার আসছি এর কিছু ক্যারেক্টার নিয়ে ঠিক আছে তো মেইন ক্যারেক্টার কি এরা খুবই ঘন সন্নিবিষ্ট ক্লোজলি অ্যারেঞ্জ হয়ে থাকে ঠিক আছে স্পেস অ্যাবসেন্ট কোষগুলোর মাঝে কোনো কোষান্তর রন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস দেখতে পাওয়া যায় না আমরা বাড়ির বাইরে পাঁচিল তৈরি করি গেট লাগাই তো রাতে কি গেট খোলা রাখি না তো খোলা রাখলে কি হবে চোর ঢুকে যাবে তো সেই রকম বাড়াতে বাড়ির দরজা দেওয়া হয় যাতে চোর ঢুকতে না পারে ঠিক তেমন আমাদের স্কিন কোথায় রয়েছে বাইরে রয়েছে তো স্কিনের মধ্যে যদি স্কিন সেলের মধ্যে যদি ফাঁকা থাকে বা স্পেস থাকে তাহলে কি হবে রোগ জীবাণু বা যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সহজেই এন্টার করতে পারবে ভেতরের অর্গানে বা অর্গানিজমের মধ্যে তো এই এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার মধ্যে কিন্তু কোনো স্পেস দেখতে পাওয়া যায় না এরা ক্লোজলি অ্যারেঞ্জ হয়ে থাকে অর্থাৎ ঘন সন্নিবিষ্টভাবে থাকে এর নেক্সট পয়েন্ট কি ভিত্তি পর্দার উপর সজ্জিত যেকোনো টিস্যু কোথায় কিভাবে থাকে একটা পর্দার ওপর ঠিক আছে এখানে দেখো এই যে লেয়ারটা এটা একটা কোষের লেয়ার এই কোষের নিচে আমি একটা মিমব্রেন বানিয়েছি এই মিমব্রেন বা পর্দা এটার মধ্যে কিন্তু কোনো কোষ থাকে না তাহলে এটা কি নিয়ে গঠিত হয় দেখো এই পর্দার দুটো ভাগ দেখতে পাওয়া যায় এই পর্দাটাকে কি বলছি ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন ঠিক আছে এই পর্দার দুটো পার্ট দেখতে পাওয়া যায় একটাকে বলা হয় বেসাল ল্যামিনা আর একটাকে বলা হয় রেটিকিউলার ল্যামিনা ঠিক আছে এরা কি নিয়ে গঠিত হয় এরা গঠিত হয় গ্লাইকোপ্রোটিন আর মিউকোপলিস্যাকারাইড দিয়ে এটা দিয়ে কিন্তু এই বেসাল সরি বেসমেন্ট মেমব্রেনটা তৈরি হয়েছে এই মেমব্রেনের উপর এই পাতলা মেমব্রেনের উপর সেলগুলো অ্যারেঞ্জড হয়ে থাকে এপিথেলিয়াল টিস্যু ঠিক আছে তাহলে এটা গেল বেসমেন্ট মেমব্রেন এই বেসমেন্ট মেমব্রেনের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় একটা ধাত্র প্রোটিন বা ম্যাট্রিক্সের মধ্যে এক ধরনের প্রোটিন দেখতে পাওয়া যায় নামটাও কি খুব ইম্পর্টেন্ট কোলাজেন কোলাজেন নামক একটা প্রোটিন দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা গেলো এরপর আসছি আ ঠিক আছে এর মধ্যে দিয়ে কোনো রক্ত সংবহন হয় না আমাদের স্কিনের মধ্যে দিয়ে কি রক্ত যায় স্কিন লেয়ারের নিচে যায় নিচে দিয়ে রক্তবাহ বয়ে গেছে ব্লাড ভেসেল বয়ে গেছে কিন্তু স্কিন লেয়ারের মধ্যে কোনো ব্লাড ভেসেল নেই তাহলে এটা কি বলবো আভাসকুলার বলবো অর্থাৎ এখানে কোনো ব্লাড সাপ্লাই হয় না নেক্সট ওয়ান ইজ ধ্বংসাত্মক খুব তাড়াতাড়ি এরা ধ্বংসপ্রাপ্ত হয় তো বাইরে যেহেতু থাকে তাই না প্রোটেকশন দিচ্ছে আমরা পড়ে গেলাম আঘাত লাগলো তো সবকে হ্যামার হয় বেশি কিন্তু স্কিন সেল বাইরে যেটা রয়েছে সেলগুলো বেশি হ্যামারেজ হয় তো তার মানে এরা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক আছে তো ধ্বংসপ্রাপ্ত যেমন হয় তেমন এদের রিজেনারেশন পাওয়ারও কিন্তু হাই ঠিক আছে এরা সহজে তৈরিও হয়ে যায় এদের সেল ডিভিশনটাও কিন্তু খুব বেশি পরিমাণে হয় অর্থাৎ যত পরিমাণ ধ্বংস হবে তত কিন্তু এরা তাড়াতাড়ি রিজেনারেশনও করতে পারে পুনরুৎপাদনও খুব তাড়াতাড়ি করতে পারে তো এগুলো ছিল এর কিছু ন্যাচারাল ক্যারেক্টার এবারের ফাংশন সম্পর্কে বলবো একটা ফাংশন আমরা অলরেডি জানি ফাংশন হবে আবরণী কলা আবরণ তৈরি করছে প্রোটেকশন দেবে এটাই তো তার কাজ তো প্রোটেকশন ইজ দা ফার্স্ট কাজ তারপর হচ্ছে আর কি কি কাজ করে এপিথেলিয়াল টিস্যু আর কি কাজ করে আরো অনেক কাজ করে সিক্রেশন করে খরণ করে থাকে ঠিক আছে বিভিন্ন রকমের খরণ করে থাকে অ্যাবজর্বশন অর্থাৎ শোষণ করতে পারে আমাদের স্কিন অ্যাবজর্ করে তো আমরা শীতকালে ময়েশ্চারাইজেশন মাখি ময়েশ্চারাইজ ক্রিম ইউজ করি তো এটা কি অ্যাবসর্ভ করে আমরা স্নান করি জল অ্যাবজর্ব করে তো স্কিন বা এপিথেলিয়াল টিস্যু ভেতরের যে কোনো অর্গান কি করতে পারে অ্যাবজর্ব করতে পারে আমাদের ক্ষুদ্রান্ত বা ইন্টেস্টাইনের মধ্যে কি হয় খাবার অ্যাবজর্ভ হয় ডাইজেস্টিভ ফুড অ্যাবজর্ব হয় তো ওটা কোথা থেকে হচ্ছে এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু দ্বারাই কিন্তু অ্যাবজর্ব হচ্ছে তাহলে অ্যাবজর্শন করতে পারে এক্সক্রেশন অর্থাৎ রেচন কার্য সম্পন্ন করতে পারে এপিথেলিও কলা কিভাবে আমরা বিকের নেফ্রনে যদি দেখি কিডনিতে নেফ্রন রয়েছে নেফ্রনের মধ্যে কি রয়েছে বোমেন্স ক্যাপসুল রয়েছে বিকীয় নালিকা রয়েছে এরা কি করে ব্লাড থেকে রেচন পদার্থটা অ্যাবজর্ব করে নেয় তাই না অ্যাবজর্ব করে কিন্তু এরা রেচন পদার্থ অর্থাৎ মূত্র উৎপন্ন করে তাহলে এক্সক্রেশন ওখানেও কিন্তু বৃক্ষীয় নালিকার এপিথেলিয়াল টিস্যুগুলো কাজ করে ঠিক আছে তাহলে এরা রেচন কার্য সম্পন্ন করতে পারে নেক্সট কন্ডাকশন অর্থাৎ পরিবহন করতে পারে বিভিন্ন বস্তু সেল টু সেল এরা ট্রান্সপোর্ট করতে পারে ঠিক আছে তাহলে কন্ডাকশন করতে পারে আর কি পারে রেসপিরেশন অর্থাৎ শ্বসন করতে পারে তো বুঝতেই পারছো শ্বসন্ত করবি স্কিন আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে থাকে স্কিন সেল গুলো তো এরা রেসপিরেশন করতে পারে আর কি করে রিপ্রোডাকশন অর্থাৎ যে জননতন্ত্রের মধ্যে শুক্রাশয় মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে রয়েছে শুক্রাশয় এবং ফিমেলের মধ্যে রয়েছে ডিম্বাশয় এই যে শুক্রাশয় আর ডিম্বাশয়ের যে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু যেটাকে জার্মিনাল এপিথেলিয়াম বলা হয় ওই জার্মিনাল এপিথেলিয়ামের সেল থেকে কিন্তু গ্যামেট প্রডিউস হয় তার মানে এরা জননেও সাহায্য করে তাহলে প্রায় প্রচুর কাজ করে থাকে কিন্তু এপিথেলিয়াল টিস্যু তো এই গেল কাজ এবার আসছি এপিথেলিয়াল টিস্যু কত প্রকারের হয়ে থাকে ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু এদেরকে তিনটে ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা আর একটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম বা যৌগিক আবরণী কলা আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিময় আবরণী কলা তো সিম্পল এপিথেলিয়াম এরা কি হয়ে থাকে মেনলি সিঙ্গেল লেয়ার হয়ে থাকে ঠিক আছে এখানে যেমন দেখো বেসমেন্ট মেমব্রেন এর একটা সিঙ্গেল সেলের লেয়ার দেখিয়েছি তো এরকম সিঙ্গেল লেয়ার হলে কি হবে তাকে বলবো সিম্পল এপিথেলিয়াম কম্পাউন্ড এপিথেলিয়াম কাকে বলবো এরা মাল্টিপল লেয়ার হয়ে থাকবে মানে এরপর আরো কোষের লেয়ার থাকবে তারপর আরো কোষের লেয়ার থাকবে এরকম মাল্টি লেয়ার হলে তাকে কি বলবো কম্পাউন্ড এপিথেলিয়াম আর গ্ল্যান্ডুলার কখন বলবো গ্রন্থি কিছু সিক্রেট করবে ঠিক আছে কিছু খরণ করবে তাদেরকে বলবো গ্রন্থিময় এপিথেলিয়াম অর্থাৎ এরা সিঙ্গেল হতে হতে পারে পারে মাল্টিপল লেয়ারও তো আলোচনা করব এবার আলোচনা করব। সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা নিয়ে তো শুরু করছি সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা এখানে দেখতেই পাচ্ছ সিম্পল এপিথেলিয়ামের যতগুলো ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগ আমি খুব রিডিউসড এরকম নোট কিন্তু কিন্তু তোমরা কোথাও পাবে না সুতরাং খাতায় ভাবে দেখিয়েছি এগুলো নোট করো এরকম ফ্লো চার্টের মাধ্যমে পড়তে কিন্তু ভীষণ সুবিধা হয় ফ্লো চার্ট খাতায় রেডি থাকলে কি হয় কুইক রিভিশন করা যায় ঠিক আছে তো এগুলো অবশ্যই কিন্তু তোমরা নোট করবে তো শুরু করছি সিম্পল এপিথেলিয়াম তো সিম্পল এপিথেলিয়ামের ফার্স্টে আমি বলি সিম্পল এপিথেলিয়াম কিন্তু সিঙ্গেল লেয়ার বলেছিলাম অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন তার উপর একটা সেলের লেয়ার থাকবে ঠিক আছে সিঙ্গেল লেয়ার সেল থাকবে প্রত্যেকটাই কিন্তু এখানে সিঙ্গেল লেয়ার তো ফার্স্টে কি দেখছি স্কোয়ামাস বা আইশাকার এটা ফার্স্ট টাইপ স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইশাকার আবরণী কলা কাকে বলা হয় এর নেচার কেমন ছবিতে দেখতেই পাচ্ছ এই যে ব্লু কালারটা বেসমেন্ট মেমব্রেনকে বুঝিয়েছি তার উপর কি রয়েছে খুব ফ্ল্যাটেন্ড বা চ্যাপটা চ্যাপটা কিছু সেল দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা মাছের আঁশের মতন সজ্জিত থাকে তো এই চ্যাপটা প্রকৃতির সেল গুলোকে এইরকম এপিথেলিয়াল টিস্যুকে আমরা কি বলবো স্কোয়ামাস এপিথেলিয়াম তো এরা এরকম এপিথেলিয়াল টিস্যু কোথায় দেখতে পাওয়া যায় এগুলো দেখতে পাওয়া যায় অ্যালভিওলায় হৃৎপিণ্ডের অন্ত আবরণ মুখগহর বোম্যান্স ক্যাপসুল হিনলি লুপ এই সমস্ত জায়গায় কিন্তু এই পাতলা কোষের আবরণ দেখতে পাওয়া যায় তো এই আবরণটা খুব পাতলা প্রকৃতির সুতরাং এর কাজ কি হবে খুব পাতলা হওয়ার ধরুন এ কি করতে পারে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে গ্যাসীয় আদান প্রদান এছাড়া বোম্যান্স ক্যাপসুলে কি হয় বোম্যান্স ক্যাপসুলে পড়া পরিশ্রাবণ হয় ওমেন্স ক্যাপসুল উপরে গ্লোমেরুলাস থাকে সেখানে পড়া পরিস্রবণ অর্থাৎ আর্ট থেকে দূষিত পদার্থগুলোকে অ্যাবসর্ব করা হয় পরিস্রাবণ পদ্ধতিতে তো ওই পরিস্রাবণ করে থাকে এই পাতলা সেলগুলো আর কি করে থাকে প্রতিরক্ষা এটা তো কমন কাজ না প্রত্যেকটা আবরণ বা কভারের সেম কাজ প্রতিরক্ষা তো করবেই তো এটা গেল আইশাকার বা স্কোয়াস আবরণী কলা নেক্সট কিউবাইডাল বা ঘনক আকার নামের মধ্যেই বোঝা যাচ্ছে এটাও কিন্তু সিঙ্গেল লেয়ার হবে দেখো বেসমেন্ট মেমব্রেনের মধ্যে একটা করেই লেয়ার রয়েছে এর ওপরে কিন্তু আর লেয়ার নেই ঠিক আছে তো সিঙ্গেল লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে আর এগুলো কেমন শেপ হয় কিউব শেপ কিউব বা ঘনক আকৃতির হয়ে থাকে লুডোর ছক্কা দেখো তো যেমন ঘনক হয় সেম টাইপের দেখতে এরা তো এরা কি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সব দিক থেকে ইকুয়াল টাইপ তাকে তো ঘনক বা কিউব বলা হয় তো এই সেলগুলো কি হয় ঘনক আকৃতির হয়ে থাকে আর বহু ভুজ বিশিষ্ট অর্থাৎ চারপাশে ছটা বাহু দেখতে পাওয়া যায় বহুভুজ বিশিষ্ট কোষগুলো হয়ে থাকে তো এরকম কোষ বা এরকম কোথায় দেখতে পাওয়া যায় অগ্নাশয় লালা গ্রন্থি ব্রংকিয়ল এইসব জায়গায় দেখতে পাওয়া যায় তো এদের মেন ফাংশনটা কি এদের মেন ফাংশন হচ্ছে শোষণ খরণ রেচন প্রতিরক্ষা প্রতিরক্ষা তো সবগুলোর মধ্যেই থাকবে তো শোষণ খরণ আর রেচন করে থাকে অর্থাৎ এরা অ্যাবজর্ব করতে পারে কিছু সিক্রেট করতে পারে খরণ করে ঠিক আছে এরা খরণ করে থাকে কিছু বস্তুর আর রেচন পদার্থ নির্গত করে থাকে তো এটা গেল কিউবয়েডাল বা ঘনকাকার কাকার আবরণী কলার কাজ নেক্সট আসছি স্তম্ভাকার আবরণী কলা সেম কিউবের মতনই কিন্তু এদের সেলগুলো আরেকটু লম্বা কলাম কলাম তৈরি করে স্তম্ভ তৈরি করে তাই জন্য এগুলোকে বলা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা ঠিক আছে এগুলো কিন্তু সিঙ্গেল লেয়ার লম্বাটা আকৃতির কোষ আর নিউক্লিয়াসগুলো কি হয় একটু নিচের দিকে থাকে কারণ এই কোষগুলোর মেন কাজ হচ্ছে ক্ষরণ একটাই কাজ মেন কাজ হচ্ছে সিক্রেশন তো সিক্রেট করবে যে জিনিসটা সেটা তো কোষের ভর্তি থাকে তো নিউক্লিয়াসটা কি নিচের দিকে থাকে এরা ওপরে সিক্রেটিং এজেন্ট টাউনটা থাকে তো এদের কাজ প্রধান কাজ হচ্ছে ক্ষরণ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় পাকস্থলী ক্ষুদ্রান্ত এই সমস্ত জায়গায় এই স্তম্ভাকার আবরণী কলা দেখতে পাওয়া যায় তবে এখানে ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয় কি কিছু কিছু স্তম্ভাকার আবরণী কলাতে মাইক্রোভিলি দেখতে পাওয়া যায় অর্থাৎ যে কোষের পর্দাটা নিজেদের মধ্যে ইনফোল্ড হয়ে এরকম মাইক্রোভিলি তৈরি করে চিরুনির মতন একটা স্ট্রাকচার তৈরি করে একে কি বলা হয় ব্রাশ বর্ডার কলামনার এপিথেলিয়াম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ব্রাশ বর্ডার কলামনার এপিথেলিয়াম এতে কি প্রেজেন্ট রয়েছে মাইক্রোভিলি প্রেজেন্ট রয়েছে এই রকম কলামনার এপিথেলিয়াম কোথায় দেখতে পাওয়া যায় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপর এছাড়াও আর এক ধরনের কোষ দেখতে পাওয়া যায় স্তম্ভাকার আবরণী কলা যারা কি করে একটু কলস আকৃতির স্ট্রাকচার তৈরি করে সেলটা যে লম্বাটে আকৃতি সেল এরা একটু কলস আকৃতি তৈরি করে এই রকম কলসের মধ্যে কি থাকে সিক্রেটিং বস্তু থাকে যেটা খরিত হবে এইরকম রকম কোষকে কি বলা হয় গোবলেট কোষ এটাও পরীক্ষায় প্রচুরবার এসছে গোবলেট কোষ গোবলেট কোষ কি খরণ করে মিউসিন খরণ করে থাকে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে তাহলে স্তম্ভাকার আবরণী কলার কাজ মেইন কাজ কি খরণ করা ঠিক আছে সিক্রেট করা এরপর আসছি এগুলো খুব শর্টে পড়তে হবে সিলিয়েটেড অর্থাৎ কিছু কিছু আবরণী কলার মধ্যে সিলিয়া প্রেজেন্ট এখানে যেমন আমরা দেখলাম মাইক্রোভিলি মাইক্রোভিলি কিভাবে তৈরি হয় সেলের সেল পর্দাটার ইনফোল্ডিং এর দ্বারা আর সিলিয়া কিন্তু আলাদা একটা হেয়ারি স্ট্রাকচার হুম সিলিয়া প্রেজেন্ট থাকে কিছু কিছু এপিথেলিয়ামে সিলিয়া প্রেজেন্ট থাকে সেগুলোকে আমরা বলছি সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় কোথায় দেখতে পাওয়া যায় জরায়ু ডিম্বোনালী মূত্রনালী শুক্রনালী আচ্ছা এগুলো কিভাবে মনে রাখবে বায়োলজি কিন্তু একটা কথা বলি মুখস্থর জায়গা না হ্যাঁ কিছু তো আমাদের মেমোরাইজ করতেই হবে কিন্তু বিষয়গুলোকে লজিক্যালি বুঝতে হবে এখানে এই চারটা আমি কখনোই বলবো না পুরোপুরি মুখস্থ করো কিছুটা লজিক হিসাবেও বোঝো যে কোষের মধ্যে সিলিয়া প্রেজেন্ট সিলিয়া কি করে সিলিয়া আদান আন্দোলন হয় মানে এদিক ওদিক চলাফেরা করে হেয়ারি মুভমেন্ট হয় তো এই মুভমেন্টের দরুন কি করে এ কিছু পদার্থকে সঞ্চালন করে থাকে তো সঞ্চালন কোথায় কোথায় করার দরকার ঠিক আছে এইটা মনে ভেবে দেখো তো আমাদের নাসা পথে ঠিক আছে নাসা পথে কিন্তু বায়ু আদান প্রদান হয় সেখানে কিছু সিলিয়া প্রেজেন্ট থাকে তারপরে ডিম্বনালী ডিম্বনালির নালীর মধ্যে দিয়ে যে ডিম্বাণুটা নির্গত হয়ে আসবে ফেলোপিয়ান টিউব বলো ডিম্ব নালী তো ডিম্বাণুর তো কোনো আহ শুক্রাণুর মতন ফ্ল্যাজেলা নেই যে একা একা চলে আসবে তাহলে ওকে নিয়ে আসার জন্য বা ওই ডিম্বাণুটাকে সঞ্চালন করার জন্য ওখানে সিলিয়ার দরকার সিলিয়ার আন্দোলনের জন্য ডিম্বাণুটা সামনে এগিয়ে আসবে তাহলে ডিম্ব থাকবে ঠিক আছে শুক্র নালীতেও শুক্রাণু বা স্পার্ম এগিয়ে দেওয়ার জন্য সেখানেও সিলিয়া প্রেজেন্ট থাকে তাহলে এই সিলিয়েটেড আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যাবে যে সমস্ত জায়গায় বস্তুর সঞ্চালন ঘটাতে হবে তাহলে মনে থাকবে কোনো জড়ায়ু মূত্রনালীতেও কি হয় আহ মধ্যে ওই দূষিত পদার্থ বা রেচন বস্তুগুলোকে নিয়ে যেতে হবে সেক্ষেত্রেও সিলিয়ার আন্দোলনের মাধ্যমে কিন্তু রেচন বস্তুগুলো এগিয়ে যায় তাহলে এই ধরনের আবরণী কলার মেইন কাজ কি সঞ্চালন করা কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করা এটাই হচ্ছে এর মেন কাজ নেক্সট সিউডো স্ট্র্যাটিফাইড বা ছদ্ম স্তরীভূত দেখো আমরা তো বলেছি সিম্পল এপিথেলিয়াম সিঙ্গেল লেয়ার হবে তাই না কিন্তু এই লেয়ার গুলোকে দেখে মনে হচ্ছে না মাল্টিপল লেয়ার কিন্তু এরা অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গেল লেয়ার এমন ভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে যে এদের দেখতে লাগে মাল্টিপল লেয়ার তাই জন্য একে বলা হচ্ছে ছদ্ম ঠিক আছে ছদ্ম স্তরীভূত আদৌ স্তর নেই কিন্তু ছদ্দ স্তরীভূত বলা হয় তো এইরকম সিউডো স্টাটিফাইড রকমের হতে পারে সিলিয়েটেড হতে পারে নন সিলিয়েটেডও হতে পারে কিছু কিছু আহ ছদ্দ স্তরীভূতর মধ্যে সিলিয়া প্রেজেন্ট কিছু কিছুতে সিলিয়া থাকে না এগুলো কোথায় দেখতে পাওয়া যায় গলবিল ট্র্যাকিয়া নাসাপথ কারণ যেখানে সিলিয়া দরকার আমি বলেছি নাসাপথের মধ্যে দিয়ে বায়ু আদান প্রদান হবে তো সেখানে সিলিয়া দরকার সেখানে সিলিয়েটেড আহ ছদ্মস্তরীভূত এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় গলবিল খাবারটাকে নিয়ে যেতে হবে তো তাই না সেখানেও কিন্তু সিলিয়েটেড দেখতে পাওয়া যায় তাহলে এদের মেন কাজ কি এদের মেন কাজও সঞ্চালন করা বলতে পারি আর নন সিলিয়েটেড যারা তারা কি করে ক্ষরণ শোষণ অ্যাবজর্ব করতে পারে কোনো জিনিস খরণ করতে পারে সিক্রেট করতে পারে ঠিক আছে এরপর আসছি সেন্সারি আর জার্মিনাল সেন্সারি মানে সেন্স করা পরিবেশের কোনো উদ্দীপনা গ্রহণ করা ঠিক আছে সেন্স করা মানে আমরা চোখ দিয়ে দেখছি দেখা একটা সেন্স কান দিয়ে শুনছি এটা একটা সেন্স নাক দিয়ে গন্ধ নিচ্ছি এটা একটা সেন্স তো এই সেন্স করা তো সেন্সেরই আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায় চোখের রেটিনা কারণ রেটিনার মধ্যে আমাদের কি তৈরি হয় প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হয় তাই না তো প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাহলে ওটা কি করছে সেন্স করতে সাহায্য করছে রেটিনার যে আবরণী কলা সেটা কিন্তু এপিথেলিয়াম সেন্সারি এছাড়াও অলফ্যাক্টরি এপিথেলিয়াম রয়েছে মুখ গহরের আমরা কি করি মুখ গহর বা জীবের উপর স্বাদ রয়েছে আমরা খাবারের টেস্ট বুঝতে পারি তো সেটাও কিন্তু কি করছে সেন্স করতে পারছে তো এই রকম আবরণী কলাগুলোকে আমরা কি বলবো সেন্সারি আবরণী কলা এরা কি করে উদ্দীপনা গ্রহণ আর প্রেরণ করে থাকে ঠিক আছে আর লাস্ট ওয়ান হচ্ছে জার্মিনাল জার্মিনাল অর্থাৎ জনন কোষে যেগুলো থাকে আর জননে জননের সাহায্য করে কোথায় জনন হয়ে থাকে শুক্রাশয় ডিম্বাশয় শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপাদন হয় অর্থাৎ গ্যামেট প্রোডাকশন হয় ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদন হয় তো এরা কোথা থেকে উৎপন্ন হয় এরা কিন্তু আবরণী কলা থেকে উৎপন্ন হয় শুক্রাশয়ের মধ্যে কিছু নালিকা প্রেজেন্ট সেমিনিফেরাস নালিকা এই নালিকার আবরণ বা আবরণী কলা সেটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম সেই জার্মিনাল এপিথেলিয়ামের প্রত্যেকটা কোষ থেকে কিন্তু জেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপাদন হয় ঠিক তেমনি ডিম্বাশয়ের যে লেয়ারটা রয়েছে আবরণী কলা সেটাকেও বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম সেই জার্মিনাল এপিথেলিয়ামের সেলগুলো কি করে উজেনেসিস পদ্ধতিতে ওভাম তৈরি করে বা ডিম্বাণু তৈরি করে তাহলে এরা কি করছে গ্যামেট প্রোডাকশন করছে অর্থাৎ আবরণী কলা জননেও সাহায্য করছে তাহলে যে সমস্ত আবরণী কলা জননে সাহায্য করছে তাদেরকে আমরা কি বলছি জার্বিনাল এপিথেলিয়াম তো এইখানে শেষ হলো সিম্পল এপিথেলিয়াম এবার আমরা আসব কম্পাউন্ড এপিথেলিয়াম তো এবার আসছি কম্পাউন্ড এপিথেলিয়াম বা যৌগিক আবরণী কলা এরা কি হবে এরা কিন্তু মাল্টি লেয়ার্ড হবে আগেই বলেছি অনেকগুলো স্তর অর্থাৎ এই যে বেসমেন্ট রয়েছে এর ওপর একটা কোষের লেয়ার থাকলো তার উপর আর একটা কোষের লেয়ার থাকবে তারপর আরেকটা আর কোষের লেয়ার থাকবে তো অনেকগুলো কোষের লেয়ার থাকলে অর্থাৎ মাল্টি লেয়ার্ড থাকলে তাকে আমরা কি বলবো কম্পাউন্ড এপিথেলিয়াম একে কটা ভাগে ভাগ করা যায় একেও কিন্তু পাঁচটা ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কথার অর্থ কি আচ্ছা আমি একটা কথা বলি স্ট্রাটিফাইড কথার অর্থ হচ্ছে এই যে মাল্টি লেয়ার্ড সেলগুলো রয়েছে তার উপরের যে লেয়ারটা উপরের লেয়ারটাকে কি বলা হয় স্ট্রাটিফাইড বলা হয় তাহলে স্ট্রাটিফাইড স্কোয়ামাস মানে স্কোয়ামাস এর আগে আমরা পড়ে এসেছি সিম্পল এপিথেলিয়ামে সেখানে স্কোয়ামাস কি মাছের আশের মতন চ্যাপটা ফ্ল্যাটেন্ড কিছু সেল দেখা যাচ্ছিল তো এখানেও কি হয় বহু স্তর বিশিষ্ট হয়ে থাকে আর উপরের যে লেয়ারটা এতগুলো লেয়ারের ওপরে যে লেয়ারটা রয়েছে অর্থাৎ স্ট্রাটিফাইড লেয়ারটা কিরকম প্রকৃতির হয়ে থাকে স্কোয়ামাস সেল হয়ে থাকে অর্থাৎ মাছের আশের মতন ওই ফ্ল্যাট এন্ড চ্যাপটা সেল থাকে ওপরের লেয়ারে তাই জন্য এটাকে কি বলা হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস ঠিক আছে এটা দু রকমের হতে পারে ইম্পর্ট্যান্ট জায়গা এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে কি কি কেরাটিন যুক্ত হতে পারে কেরাটিন বিহীন হতে পারে কেরাটিন নিশ্চয়ই নাম শুনে যে টিভি অ্যাডসে দেখা যায় কেরাটিন ট্রিটমেন্ট করি করানোর কথা বলা হয় যে কিছু শ্যাম্পুর অ্যাড থাকে শ্যাম্পুতে কি বলা হয় যে ক্যারাটিন ট্রিটমেন্ট হয়ে যাবে শ্যাম্পু দিলে তো ওই ক্যারাটিন জিনিসটা কি ক্যারাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা নখে স্কিনে চুলে তো বিভিন্ন জায়গায় কিন্তু কেরাটিন দেখতে পাওয়া যায় তো কেরাটিন যুক্ত কোথায় দেখতে পাওয়া যায় আর কেরাটিন বিহীন কোথায় দেখতে পাওয়া যায় এটা মনে রাখতে হবে কেরাটিন যুক্ত কোথায় আমাদের স্কিন স্কিন নখ চুল অর্থাৎ যেগুলো ড্রাই থাকে সবসময় থাকে হেয়ার ড্রাই থাকে আমরা স্নান করার সময় ভেজাই ওটা কিন্তু ধরলে চলবে না যে অংশগুলো সবসময় ড্রাই থাকে সেই জায়গাতে কি থাকে ক্যারাটিন প্রোটিন থাকে আর যে জায়গাগুলো সবসময় ভেজা থাকে যেমন আমাদের মুখ কহর মুখের ভেতরটা কি সবসময় ভেজা শিক্ত অবস্থায় থাকে আহ গলবিল বা গ্রাসনালী এটাও ভেজা অবস্থায় থাকে তো এইসব জায়গায় কি থাকবে কেরাটিন বিহীন দেখতে পাওয়া যাবে ঠিক আছে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেরাটিন যুক্ত কোথায় দেখতে পাওয়া যায় আর বিহীন কোথায় দেখতে পাওয়া যায় নেক্সট আসছে স্ট্র্যাটিফাইড কিউবয়ডাল স্ট্র্যাটিফাইড মানে বুঝতে পারছো ওপরের লেয়ারটার কথা বলা হচ্ছে তো ওপরের লেয়ারটা কেমন প্রকৃতির হবে কিউবয়েডাল কিউব আকৃতির অর্থাৎ ঘনক আকৃতির হয়ে থাকবে তো বহিস্তরের কোষগুলো কি হয় ঘনক আকৃতির হয় কোথায় কোথায় এরকম দেখতে পাওয়া যায় এরকম এপিথেলিয়াল টিস্যু স্তন গ্রন্থি এবং লালা গ্রন্থি বিভিন্ন যে গ্রন্থিতে কি দেখতে পাওয়া যায় স্ট্রাটিফাইড কিউবয়েডাল সেল দেখতে পাওয়া যায় এদের কাজ কি এদের কাজ হচ্ছে বাধা সৃষ্টি করা অর্থাৎ সেল থেকে কিছু সিক্রেট হতে বাধা দেয় ঠিক আছে নেক্সট ওয়ান ইজ স্ট্র্যাটিফাইড স্তম্ভাকার স্ট্র্যাটিফাইড মিন্স বাইরের লেয়ার ওপরের লেয়ার ওপরের লেয়ারটা কেমন হবে স্তম্ভাকার অর্থাৎ কলাম আকৃতির কলামনার নার তো কলাম নার এরা কোথায় থাকে আলজিউবা স্নায়ুর অন্তঃ আবরণী এইরকম জায়গায় স্ট্র্যাটিফাইড কলামনার এপিথিলিয়াম দেখতে পাওয়া যায় এদের মেন কাজ কি প্রোটেকশন অনলি প্রোটেকশন এরা মাল্টি লেয়ার হওয়ার দরুন এরা কি করে শুধুমাত্র প্রোটেকশন দিয়ে থাকে নেক্সট ওয়ান ইজ

ওপরে লেয়ারটা কলাম নার কিন্তু তার সাথে কি রয়েছে কিছু হেয়ারি সাবস্টেন্স রয়েছে যেটাকে আমরা কি বলছি সিলিয়া তো সিলিয়া প্রেজেন্ট সিলিয়া কেন প্রেজেন্ট থাকে সিলিয়া কোনো বস্তুকে সঞ্চালিত করার জন্য প্রেজেন্ট থাকে তো এখানেও তাই হবে শ্বাসনালী ল্যারিংসের কোন কোন অংশে মানে সব জায়গায় যে কম্পাউন্ড এপিথেলিয়াম থাকবে তা না এখানে আমি শ্বাসনালী লিখেছি মানে শ্বাসনালীর পুরোটাই বা ইয়ার পুরোটাই যে এই স্ট্র্যাটিফাইড কলাম না সিলিয়েটেড থাকবে তা না কোথাও কোথাও সিম্পল এপিথেলিয়ামও দেখতে পাওয়া যায় আমরা সিম্পল সিলিয়েটেড করেছি কম্পাউন্ড সিলিয়েটেডও করছি তো কোথাও কোথাও কম্পাউন্ড সিলিয়েটেড দেখতে পাওয়া যায় কোথায় কোথাও সিঙ্গেল সিলিয়েটেড দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে সার্শনালি ল্যারিংসের কোনো কোনো অংশে এই স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় ঠিক আছে এদের কাজ কি প্রতিরক্ষা মাল্টিলেয়ার্ড মানে কি এদের মেন কাজটা প্রতিরক্ষায় ঠিক আছে যেমন সিম্পল এপিথেলিয়াম আমরা কি দেখেছিলাম ওখানে অন্যান্য কাজ ছিল বেশিরভাগই রেচন বেশিরভাগ এইসব কাজ ছিল ওখানে কিন্তু প্রতিরক্ষাটা কাজ ছিল না সিঙ্গেল মেন একটা দরজা চোরকে কি আটকাবে চোরটা ভেঙে ফেলতেই পারে দরজাটা কিন্তু এখানে মাল্টি লেয়ার রয়েছে হাজারো গেট রয়েছে এতগুলো গেট ভেঙে চুরি করতে পারবে না তো এদের মেন কাজ হচ্ছে প্রোটেকশন ঠিক আছে এদের মেন কাজ প্রোটেকশন আর যেহেতু সিলিয়েটেড তাই এরা কি করছে বস্তুর সঞ্চালনে সাহায্য করছে প্রসারিত অবস্থায় এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় অনেকগুলো লেয়ারে থাকে আর প্রত্যেকটা লেয়ার প্রসারিত অবস্থায় থাকে কোষগুলো এরকম এপিথেলিয়াম কোথায় দেখতে পাওয়া যায় গোবিনী মূত্রাশয় মূত্রনালির উর্ধ্বাংশ এইরকম জায়গায় দেখতে পাওয়া যায় এদের কাজ কি ক্ষতিকারক বস্তুকে দেহে প্রবেশ করতে বাধা দেয় বাইরের যে কোনো ক্ষতিকারক বস্তুরা প্রবেশ করতে বাধা দেবে প্রতিরক্ষাও তো কাজ অবশ্যই থাকবে আর অংশকে মূত্রে যেতে বাধা দেয় যেহেতু গোভিনী মূত্রাশয় এরকম জায়গায় অবস্থান করে তো দেহের যে জলীয় অংশ অর্থাৎ আমাদের সেলের মধ্যে তো অনেক জল থাকে সেই জলটাকে মূত্রের মধ্যে যেতে বাধা দিচ্ছে ঠিক আছে মূত্রাশয়ের বাইরের লেয়ার এটা ট্রানজিশনাল লেয়ার তো এই ট্রানজিশনাল লেয়ার যাতে ব্যাপন প্রক্রিয়ায় বা কোনো পদ্ধতিতে কোষ থেকে জল মূত্রের সাহায্যে মূত্রের মধ্যে না চলে আসে সেই কাজে বাধা দেয় ট্রানজিশনাল এপিথেলিয়াম তো এখানে কমপ্লিট হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম নেক্সট আমরা আসব গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিময় আবরণী কলা এবার আসছি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্রন্থিময় আবরণী কলা নামে বোঝা যাচ্ছে এটা কিছু গ্রন্থি সদৃশ অর্থাৎ কিছু করবে সিক্রেশন এদের মেন কাজ তো এরকম গ্রন্থিময় এপিথেলিয়াম কলাকে কয় ভাগে ভাগে ভাগ ভাগ করা করা যায় আর এক হচ্ছে বহু কোশি এটা অ্যাকচুয়ালি দু রকমেরই হয়ে থাকে সিঙ্গেল এপিথেলিয়ামের মধ্যে কিছু দেখেছিলাম সেরকম কিছু কোষ আমরা গ্রন্থিময় দেখতে পাবো আবার কম্পাউন্ডের মধ্যে যে এপিথেলিয়াম দেখেছিলাম তারও কিছু জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো বলি কাকে বলা হয় মানে সিঙ্গেল লেয়ার থাকবে তো সিঙ্গেল লেয়ার অর্থাৎ একটিমাত্র কোষ দ্বারা গঠিত একটা নির্দিষ্ট শাড়ির মধ্যে একটিমাত্র কোষ দ্বারা গঠিত আমরা এর আগে গোবলেট সেল পড়েছি তাই তো গোবলেট সেল কি ছিল এক প্রকার কলামনার এপিথিলিয়াম ছিল যেটা একটু ডিফারেন্ট টাইপ অন্য সেলের থেকে একটু ডিফারেন্ট টাইপের ছিল এ কি করছিল মিউসিন সিক্রেট করছিল মিউসিন খরণ করে অর্থাৎ যেহেতু খরণ করছে এটা একটা গ্রন্থি বলা হচ্ছে এটাকে ঠিক আছে তাহলে এই গোবলেট সেল কি হচ্ছে এক গ্রন্থিময় এপিথেলিয়াম আর যদি আমরা বহুকোষিতে আসি বহুকোষিতে কি বলবো বহু মানে বুঝতেই পারছো মাল্টিলেয়ার্ড অনেকগুলো লেয়ার থাকবে মাল্টিপল কোষ নিয়ে তৈরি হবে তো অনেকগুলো কোষ নিয়ে তৈরি যে গ্রন্থি অর্থাৎ যারা খরন করে থাকে তাদেরকে বলা হচ্ছে বহুকোষী গ্রন্থিময় এপিথেলিয়াম তো বহুকোষীকে তিনটে ভাগে ভাগ করা যায় কি কি এক হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি কাদের বলে অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে সমস্ত কোষের খরণ। মানে কিছু মাল্টিপল সেল রয়েছে যারা কিছু সিক্রেট করছে অর্থাৎ কিছু খড়ন করছে সেই খড়নটা কোথায় যাচ্ছে সরাসরি ব্লাড ভিসেল এর মধ্যে ঢুকে ব্লাডের সাথে মিশে যাচ্ছে তো এই রকম খরণ যে সমস্ত কোষ থেকে হয় তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি এখানে দেখতে পাচ্ছ দুটো কোষ রেখেছি কোষ থেকে কিছু পদার্থ খরিত ব্লাড ভেসেল ব্লাড মধ্যে ব্লাডের সাথে মিশে যাচ্ছে অর্থাৎ খরণ সরাসরি রক্তে মেশে তো যেসব কোষের খরণ সরাসরি রক্তে মেশে তাদেরকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি এক্সাম্পল কি হবে থাইরয়েড পিটুইটারি অর্থাৎ যারা হরমোন রিলিজ করে হরমোন সিক্রেট করে যে সমস্ত কোষ তাদের সেই হরমোন কোথায় যায় রক্তের মাধ্যমে তো সারা দেহে ছড়াই তাই না তাহলে তাদেরকে কি বলা হবে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হবে নেক্সট বহিক খরা গ্রন্থি অর্থাৎ এদের খরণ সব জায়গায় পৌঁছায় না কিন্তু একটা নির্দিষ্ট নালী পথে কোনো একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছাবে যেমন কিছু পরিপাক গ্রন্থি আছে যারা যাদের খরণ শুধু পরিপাক নালিতেই যাবে লালা গ্রন্থি আমাদের লালা গ্রন্থির খরণ মুখবিবরেই আসবে একটা নির্দিষ্ট নালীর মাধ্যমে অন্য কোথাও কিন্তু যাবে না ঘর্মগ্রন্থি ঘাম নির্গত হয় আমাদের নির্দিষ্ট একটা নালী পথে দেহের বাইরে বেরিয়ে আসে সব স্থানে তো পৌঁছায় না তো এরা নির্দিষ্ট নালী পথে ক্ষরণ করে থাকে এই সমস্ত গ্রন্থিকে কি বলা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এক্সাম্পল কি হবে লালা গ্রন্থি ঘর্মগ্রন্থি নেক্সট ওয়ান ইজ মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি কাদের বলা হয় যাদের খরণ প্রকৃতিরও হয়ে থাকে বহিক্ষরা প্রকৃতিরও হয়ে থাকে অর্থাৎ কিছু কিছু জিনিস সিক্রেট করছে যেগুলো রক্তে মিশছে কিছু জিনিস কোনো নির্দিষ্ট নালীপথে অন্য কোথাও পৌঁছাচ্ছে তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি অর্থাৎ উভয় প্রকার খরণ এখানে ঘটে থাকে কাদের বলা হয় অগ্নাশয় শুক্রাশয় এদেরকে মিশ্র গ্রন্থি বলা হয় এটা তোমরা নিশ্চয়ই আগেও পড়েছো সবাই জানো তো এই তিনটে গেল বহুকোষীর প্রকারভেদ এবার যদি খরণের প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয় তাহলে কি হবে অর্থাৎ কি প্রকারের খনন হচ্ছে তার উপর ভিত্তি করে এই তিনটে ভাগে ভাগ করা যায় বহুকোষী গ্রন্থিকে থেকে কে কি খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটে জায়গা থেকে কিন্তু অনেকবার পিওয়াই অর্থাৎ কোয়েশ্চেন এসছে হলোক্রিন অ্যাপোক্রিন আর মেরোক্রিন এই তিনটে ভাগে ভাগ করা যায় হলো কাদের বলছি এখানে কিছু সেল দেখতে পাচ্ছ এই সেল গুলো কি করে যখনই খরণ করে কিছু বস্তু সিক্রেট করে তার সাথে সাথে সেলটা মারা যায় অর্থাৎ একবার খরণ করেই সেলটা মারা যাবে পরবর্তীকালে ওখানে নতুন সেল তৈরি হবে সেই নতুন সেল আবার ওই জিনিসটা সিক্রেট করবে বা খরণ করবে এই প্রকার গ্রন্থিকে বলা হচ্ছে হলোক্রিন গ্রন্থি এক্সাম্পল কি হবে এক্সাম্পল হবে সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের স্কিন লেয়ারের বা ইপিটারমাল লেয়ারের মধ্যে কিন্তু থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড সিবাম রিলিজ করে থাকে তো এরা কি করে যখনই সিবাম রিলিজ করে কিছু এরা ডেড সেল হয়ে যায় অর্থাৎ সিবামের সাথে এরা ডেড সেলও কিন্তু রিলিজ করে থাকে তো এটাকে বলছি হলক্রিন গ্রন্থি অ্যাপক্রিন গ্রন্থি কাদের বলবো যে সমস্ত এখানেও কিছু কোষ দেখতে পাচ্ছ কোষগুলো কি খরণ পদার্থ এসে জমছে এখানে জমে যখন খরণটা সিক্রেট হবে অর্থাৎ নির্গত হবে তখন কোষটা মারা যায় না কিন্তু কোষের অগ্রভাগটা সামান্য ফেটে যায় অর্থাৎ এই অগ্রভাগটা ফেটে গিয়ে ক্ষরিত বস্তুটা নির্গত হয়ে যায় এই প্রকার গ্রন্থিকে বলা হয় অ্যাপক্রিন গ্রন্থি এক্সাম্পল কি হবে স্তন গ্রন্থি আর গোবলেট কোষ স্তন গ্রন্থির কি হয় কোষের অগ্রভাগ ফেটে খরণ পোস্ত নির্গত হয় আর গোবলেটসে তোমরা দেখতে পাচ্ছ গোবলেট কোষ এরকম অনেক জায়গায় মাল্টিপল দেখতে পাওয়া যায় মাল্টিপল লেয়ারে থাকে তো গোবলেট কোষ কি করে থাকে করছে করার সময় অগ্রভাগটা ফেটে যায় তো তাদেরকে কি বলছি অ্যাপোক্রিন গ্রন্থি আর লাস্ট ওয়ান ইজ মেরোক্রিন গ্রন্থি মেরোক্রিন কাদের বলা হয় এদের এই সমস্ত কোষ যখন খরণ করে এদের কোনো ক্ষতি হয় না একদম নিজের জায়গায় নিজের স্টেবল থাকবে খরিত বস্তুটা বাইরে বের করে দেবে তো নর্মাল কোষগুলো স্টেবল রয়েছে কোষের কোনো ক্ষতি হচ্ছে না সিক্রেটিং পদার্থটা বাইরে বেরিয়ে যাচ্ছে এই রকম গ্রন্থিকে বলা হয় মেরোক্রিন গ্রন্থি বা আহ হ্যাঁ মেরোক্রিন গ্রন্থি এক্সাম্পল কি হবে লালা গ্রন্থি ঠিক আছে লালা গ্রন্থে কি হয় যে কোষ থেকে যে লালা নিঃসৃত হয় কোষের কিন্তু কোনো ক্ষতি হয় না কোষ নিজের জায়গায় স্টেবল থাকে ঠিক আছে তাহলে এখানে আমাদের শেষ হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অলসো টোটাল এপিথেলিয়াম টিস্যু আমাদের এখানে কমপ্লিট হচ্ছে এরপর নেক্সট আসবো কানেকটিভ টিস্যু নিয়ে কানেকটিভ টিস্যু বা যোগ কলা যোগ কলা বা কানেকটিভ টিস্যু কাকে বলা হয় যে সমস্ত কলা বিভিন্ন অঙ্গের মধ্যে বা বিভিন্ন কোষ কলার মধ্যে সংযোগ রক্ষা করেছে ঠিক আছে তাদেরকেই বলা হয় যোগ কলা বা কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায় বডিতে যত ক্যাভিটি রয়েছে সমস্ত জায়গায় কিন্তু টিস্যু রয়েছে ধরো তুমি একটা নতুন ব্যাগ কিনেছো তো ব্যাগের মধ্যে ওরা তো কিছু জিনিসপত্র তোমায় দেবে না শুধু ব্যাগটাই দেবে তো সেটাকে ভাল দেখতে ভালো লাগার জন্য ওরা কি করে ব্যাগের ভিতরে যে ফাঁকা স্পেস গুলো রয়েছে তাতে কি করে কাগজ ভরে দেয় তাই না তো কাগজ ভরে দেয় তো ব্যাগটাকে ধরে নাও একটা অর্গানিজম বা জীব দেহ ঠিক আছে আর ওই ভেতরের যে ফাঁকা স্পেস ওটা আমাদের বডি ক্যাভিটি আর যে কাগজ দিয়ে ফিল করা সেটা হচ্ছে টিস্যু অর্থাৎ আমাদের বডিতে যত স্পেস রয়েছে যত ফাঁকা স্পেস রয়েছে সেইখানে কি রয়েছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা তো এই কলা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে মেসোর ডার্ম থেকে ভ্রুনের মেসোর ডার্ম থেকে কলা উৎপত্তি লাভ করে তো এই কলা কি কি নিয়ে গঠিত এর কম্পোনেন্টস গুলো কি কি দেখে নেওয়া যাক এক হচ্ছে সেল থাকতে হবে অবশ্যই টিস্যু যতক্ষণ টিস্যু মানে কি গ্রুপ অফ সেল তো সেল তো থাকতে হবেই তাই না কিন্তু এখানে অনেক রকমের সেল দেখতে পাওয়া যায় কি কি এক হচ্ছে ব্লাস্ট অর্থাৎ কিছু কিছু কোষ যেসব কোষ ফাইবার তৈরি করে অর্থাৎ তন্তু তৈরি করে তাদেরকে কি বলা হয় ব্লাস্ট প্লাজমা কোষ রয়েছে অর্থাৎ ধাত্রের মধ্যে কিছু নর্মাল সেল দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে প্লাজমা কোষ কিছু আছে ম্যাক্রোফাজ কি করে করে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোনো বিজাতীয় বস্তুকে হয়তো কোনো ডেট সেল রয়েছে বা ডেট কিছু অঙ্গাণু রয়েছে কোষ অঙ্গাণু বা এক্সটার্নাল কিছু অর্গান সরি এক্সটার্নাল কিছু অর্গানিজম রয়েছে তো সেগুলোকে কি করে ম্যাক্রোফাস এনগালফ করে নেয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তো ম্যাক্রোফাস গেল আর পাওয়া যায় মাস্ট সেলস খুব ইম্পর্টেন্ট মাস্ট সেল কাকে বলা হয় মাস্ট সেল কিন্তু এমন এক ধরনের সেল কিছু সিক্রেট করে খরণ করে কি তো খরণ করে হেপারিন অ্যান্ড হিস্টামিন খুব ইম্পর্টেন্ট কিন্তু মাস্ট সেল কি তৈরি করে হেপারিন আর হিস্টামিন হেপারিন কি জিনিস হেপারিন হচ্ছে রক্ত তঞ্চক রোধক পদার্থ অর্থাৎ এই যে আমাদের ব্লাড এক প্রকার কারেক্টিভ টিস্যু তো রক্তের মধ্যেও কি রয়েছে আরবিসি রয়েছে ডাব্লু রয়েছে রক্তের মধ্যেও প্লাজমা দেখতে পাওয়া যায় তো প্লাজমার মধ্যেও কিন্তু এই 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 ধরনের রয়েছে রয়েছে মাস্ট সেল সেল তো কি কি করছে করছে হেপারিন হেপারিন তৈরি কাজে সাহায্য করে যে আমাদের ব্লাড ভিসেলের মধ্যে দিয়ে যে ব্লাড বয়ে যাচ্ছে সেটা যেন ক্লট না হয়ে যায় অর্থাৎ এখানে তঞ্চন যাতে না হয় আমাদের বডির মধ্যে তার জন্য কিন্তু হেপারিন প্রেজেন্ট থাকে হেপারিন থাকলে কি হবে রক্ত তঞ্চিত হবে না ঠিক আছে তো এই কারণে হেপারিন নির্গত করে আর হচ্ছে হিস্টামিন হিস্টামিন এমন একটা পদার্থ যেটা বেড়ে গেলে আমাদের অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় অর্থাৎ কোথাও চোট লাগলো সেখানটা আমাদের লাল হয়ে যায় তাই না কেন লাল হয়ে যায় সেখানে মাস্ট সেল সেল চলে চলে আসে আসে ব্লাড সেই ব্লাড সেলের মধ্যে মাস্ট সেল থাকে যেটা হিস্টামিন রিলিজ করে দেয় বেশি আর রিলিজ করে দিলেও সেই জায়গাটা কি হয়ে যাবে লাল হয়ে যাবে দেখা দেবে ঠিক আছে মশা কামড়ালেও আমাদের ফুলে যায় ওই জায়গাটা ফুলে গিয়ে হালকা লাল হয়ে যায় এই হিস্টামিন নির্গত করার জন্য ঠিক আছে তো এটার জন্য কি হয় অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় এরপর আসছি এই কয় প্রকার সেল দেখতে পাওয়া যায় এরপর হচ্ছে ফাইবার ঠিক আছে আর কি দেখতে পাওয়া যায় আহ কলার মধ্যে ফাইবার বা তন্তু দেখতে পাওয়া যায় যেখানে ফাইব্রোব্লাস্ট সেল রয়েছে আমি তো আগেই বললাম যে ফাইব্রোব্লাস্ট কি করে ফাইবার তৈরি করে তো অবশ্যই যোগ মধ্যে ফাইবার তো তো কত রকমের ফাইবার বা তন্তু দেখতে পাওয়া যায় তিন রকমের ফাইবার বা তন্তু দেখতে পাওয়া যায় এক হচ্ছে কোলাজেন যেটা হোয়াইট কালারের হয়ে থাকে তন্তু বলা হয় ইলাস্টিন ইয়েলো হয়ে থাকে পিঠ তন্তু বলা হয় আর একটা হচ্ছে রেটিকিউলার ঠিক আছে এই তিন প্রকার ফাইবার দেখতে পাওয়া যায় কানেকটিভ টিস্যুর মধ্যে আর কি রয়েছে ম্যাট্রিক্স তো এই সেল কিছু একটা সাবস্ট্যান্স এর উপর থাকবে তো আমরা সেলের মধ্যেও দেখেছি যে সেল অর্গানিলিস গুলো থাকে সেলের মধ্যে এটা প্রোটোপ্লাজমের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে থাকে তো তাই না এটা লিকুইড সাবস্টেন্স না হলে তার মধ্যে কি করে থাকবে তো সেই লিকুইড সাবস্ট্যান্সটাকে কি বলছি আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি নিয়ে তৈরি হয় মিউকো পলিস্যাকারাইড নিয়ে তাহলে এটা তরল বা লিকুইড যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি ম্যাট্রিক্সের মধ্যে কিছু সেলস রয়েছে বিভিন্ন টাইপস সেলস রয়েছে আর কিছু রয়েছে ফাইবারের এই ভাবে टोटल কি তৈরি হচ্ছে কানেকটিভ টিস্যু তৈরি হচ্ছে তাহলে এর কম্পোনেন্টসগুলো বোঝা গেল এবার ক্লাসিফিকেশনে আসি কানেকটিভ টিস্যুকে ক ভাগে ভাগ করা যায় তো কানেকটিভ টিস্যুকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার আর একটা বিশেষ বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু তো কানেকটিভ টিস্যু প্রপার এরা আবার দু প্রকারের হয়ে থাকে এক হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু এখানে সিটি মানে আমি কানেকটিভ টিস্যুকে বুঝিয়েছি লুজ কানেকটিভ টিস্যু এন্ড ডেন্স কানেকটিভ টিস্যু তো লুজ আর ডেন্স মানে বুঝতেই পারছো যে টিস্যুটা রয়েছে টিস্যুর মধ্যে কি কি থাকে ম্যাট্রিক্স থাকে সেল থাকে ফাইবার থাকে তাই তো ঠিক যেমন ধরে নাও রান্না হচ্ছে কে কে খেতে ভালোবাসো গেলে কি লাগে দুধ লাগে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি ওর মধ্যে চাল দিতে হয় তাই তো চালটাকে আমরা কি বলছি সেলস আর পায়েসের মধ্যে কিছু কাজু কিশমিশ্রা এগুলো দেওয়া হয় স্বাদ বাড়ানোর জন্য তো এগুলোকে কি বলা হবে ফাইবার তো ধরে নাও পায়েসটা যদি পাতলা হয় মানে দুধের পরিমাণ বেশি থাকে আর চালের পরিমাণ আমরা কম দিই তাহলে কি হবে পায়েসটা খুব পাতলা হবে তো সেই রকম তাহলে ওটাকে কি বলছি লুজ এগ্রিগেটেড লুজলি এগ্রিগেটেড যেমন লুজ কানেকটিভ টিস্যু এক্ষেত্রেও কি হয় ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকে সেলের পরিমাণ কম থাকে ফাইবারের পরিমাণ কম থাকে মানে আমি পায়েসে চাল কম দিয়েছি কাজু কিশমিশ কম দিয়েছি তাহলে হয়ে গেল লুজ কানেকটিভ টিস্যু আর যদি পায়েসের দুধের মধ্যে বেশি পরিমাণে চাল দিই বেশি পরিমাণ কাজু কিশমিশ ভরপুর পরিমাণে দিই তাহলে কি হবে বেশ গাঢ় হবে তাই না তো সেটাকেই বলা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু অর্থাৎ এক্ষেত্রে ম্যাট্রিক্স তুলনায় সেল সেল ফাইবার এরা বেশি পরিমাণে থাকে তাই এদেরকে কি বলা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু তো লুজ কানেকটিভ টিস্যুর এক্সাম্পল কি হবে অ্যারিওলার টিস্যু অ্যাডিপোস টিস্যু পড়বো আমরা ডেন্স কানেকটিভ টিস্যু আবার দু প্রকারের হয়ে থাকে একটা রেগুলার আর একটা ইরেগুলার রেগুলার মানে আহ ডার্মের মধ্যে কি থাকবে প্রচুর ফাইবার রয়েছে তো এই ফাইবার গুলো যদি একটা নির্দিষ্ট ওয়েতে রেগুলারলি অ্যারেঞ্জড হয়ে থাকে তাহলে সেগুলোকে বলবো রেগুলার আর যদি ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেটাকে বলবো ইরেগুলার কানেকটিভ টিস্যু ইরেগুলার ফাইবার ফাইবার কোথায় থাকে স্কিনের মধ্যে আমাদের স্কিন সেলের মধ্যে কি থাকে যে কানেকটিভ টিস্যু থাকে সেখানে কিন্তু ডেন্স কানেকটিভ টিস্যু ইরেগুলার মানে এখানে ফাইবার গুলো ছড়িয়ে রয়েছে আর রেগুলার কোথায় থাকে টেন্ডান লিগামেন্ট টেন্ডান আর লিগামেন্ট কাকে বলে টেন্ডান হচ্ছে এমন একটা জিনিস তোমরা সবাই নিশ্চয়ই চিকেন খেয়েছো তাই তো তো চিকেনের যে লেগ পিস লেগ পিস নেওয়া হয় এটা বোনস বা হাড় থাকে তার বাইরে কিছু মাসেল থাকে তাই না তো দেখবে মাসালটা অর্থাৎ মাংসটা হাড়ের সাথে লেগে থাকে এক জায়গায় অ্যাটাচ থাকে যেটা আমরা ছিঁড়ে খাই তো এই অ্যাটাচমেন্টটাকে অর্থাৎ টেন্ডান হচ্ছে বনের সরি হাড়ের সাথে মাংসপেশির যে অ্যাটাচমেন্ট এটাকে বলা হয় টেন্ডান আর লিগামেন্ট কাকে বলা হয় লিগামেন্ট হচ্ছে এক ধরনের পাতলা ধরো দুটো এরকম এরকম দুটো এরকম লেগ পিস রয়েছে এরকম লেগ সবাই খেয়েছো তো এই দুটোকে যখন এরকম ভাঙা হয় তো এখানে একটা কচকচ ধরনের হালকা আহ এক ধরনের মাংসপেশি দেখতে পাওয়া যায় ওটাকে বলা হচ্ছে লিগামেন্ট যেটা কিন্তু স্থিতিস্থাপক প্রকৃতির ঠিক আছে তাহলে টেন্ডান কাকে বললাম যেটা মাংসপেশীর সাথে হাড়ের সংযোগ ঘটাচ্ছে আর লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়ের সংযোগ ঘটাচ্ছে দুটো বোনস কে জুড়ে দিচ্ছে তাকে বলা হচ্ছে লিগামেন্ট ঠিক আছে তাহলে এরা গেল ডেন্স সিটি আর লুজ কানেকটিভ টিস্যু হচ্ছে অ্যারিওল আর কোথায় পাওয়া যায় অ্যারিওলার টিস্যু অ্যারিওলার টিস্যু কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যারিওলার টিস্যু পাওয়া যায় কোষের যে ফাঁকা ফাঁকা স্থানগুলো অর্থাৎ কোষের মধ্যে যে স্পেস থাকে অন্তঃকোষীয় স্থান সেখানে কি পাওয়া যায় অ্যারিওলার টিস্যু পাওয়া যায় এটা বেশ স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে তোমরা এখানে ছবিটা দেখো এই ছবিতে দেখো এখানে অ্যারিওলার টিস্যুর মধ্যে সব ধরনের কোষ কিন্তু রয়েছে একটা লিকুইড রয়েছে লাইট কালার যেটা হচ্ছে ম্যাট্রিক্স এই মধ্যে বিভিন্ন বিভিন্ন সেলস ফাইবার হয়ে রয়েছে তাই না একদম বড় ওপরের দিকে যে লাল দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কি বলছি ম্যাক্রোফাজ এরা কি করে ফ্যাগোসাইটোসিস করে থাকে ঠিক আছে ম্যাক্রোফাজ গেল এছাড়াও প্লাজমার মধ্যে কিছু কোষ দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে আমরা বলছি প্লাজমা সেল প্লাজমার মধ্যে থাকে আর ব্লাস্ট দেখো মিডিলে যে গ্রিন কালার রয়েছে যেখান থেকে সেলটা ফেটে কি তৈরি হচ্ছে কোলাজেন ফাইবার 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 হচ্ছে 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 তৈরি 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 কি তো যে সমস্ত সেল ফেটে এরকম ফাইবার তৈরি তাদেরকে কি বলবো ফাইব্রো ব্লাস্ট বলবো আর ফাইব্রোব্লাস্ট থেকে যে তন্তুগুলো নির্গত হচ্ছে এগুলো হচ্ছে ফাইবার কোলাজেন ফাইবার হতে পারে ইলাস্টিন ফাইবার হতে পারে ঠিক আছে রেটিকুলার ফাইবার হতে পারে তো এরকম বিভিন্ন ধরনের ফাইবার এখানে রয়েছে আর একটা মেন এই সাইডে দেখো যে হলুদ রঙের যে গোলাকার সেল দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কি এই যে টিস্যু অর্থাৎ যার মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে যে কোষের মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে তাকেই বলা হয় অ্যাডিপোসাইটস এখানে যে গুলো দেখানো হয়েছে এই লেভেলিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটা কিন্তু নিজের কোশ্চেনও আসে এমনকি এমসিকিউ এমসি এটা কিন্তু আসতে পারে এর লেভেলিংটা তো অ্যারিওলার টিস্যুর লেভেলিংটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে তো অ্যারিওলার টিস্যু বোঝা গেল এরপর অ্যারিপোস টিস্যু কি বললাম এর মধ্যেই থাকে কিছু ফ্যাট সঞ্চিত রাখে তাদেরকেই বলা হচ্ছে অ্যারিপোস টিস্যু অর্থাৎ যারা একটু মোটা হয়ে থাকে যা চর্বি যেখানে বেশি জমে যায় সেখানে কি থাকে অ্যাডিপোস টিস্যু থাকে এই অ্যাডিপোস টিস্যু কি করে ফ্যাট গ্লোবিউলকে রাখে ঠিক আছে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস একদিকে সরে যায় আর মাঝখানে বড় ফ্যাট গ্লোবিউল থাকে তো যাদের বেশি পরিমাণ অ্যাডিপোস টিস্যু থাকে তাদের কিন্তু শীত কম লাগে গরম বেশি হয় তাদের শরীরে শীতকালেও তাদের ঠান্ডা লাগে না খুব একটা ঠিক আছে তো এটা গেল অ্যাডিপোস টিস্যু এবার আসব বিশেষ বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু স্কেলেটান পার্ট নিয়ে বিশেষ কানেকটিভ টিস্যু কি নিয়ে গঠিত স্কেলেটান আর ফ্লুইড দু রকমের হতে পারে স্কেলেটান কি কি কার্টিলেজ আর বোন অর্থাৎ তরুণাস্থি আর অস্থি আর ফ্লুইড মানে তরল কানেকটিভ টিস্যু কি কি রয়েছে আমাদের বডিতে ব্লাড রক্ত আর হচ্ছে লিম্ফ বা লসিকা তো এবার আসছি বিশেষ বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু এটা কপ্রকার ছিল দু প্রকার এক হচ্ছে স্কেলেটাল টিস্যু আর একটা হচ্ছে ফ্লুইড তো স্কেলেটাল টিস্যুর মধ্যে কি কি রয়েছে এক রয়েছে কার্টিলেজ বা তরুণ অস্থি আর একটা রয়েছে বোনস বা অস্থি এগুলো সম্পর্কে অল্প বিস্তার জানতে হবে তো ফার্স্টেই বলি কার্টিলেজ বা তরুণাস্থি কাকে বলে তোমাদের বডিতে যে নরম হাড়গুলো রয়েছে নরম হাড় মানে দুটো অস্থি বা দুটো বোনস যেখানে জুড়ে থাকে ঠিক আছে সেইখানে হাড়ের ওপর একটা পাতলা পর্দা দেখতে পাওয়া যায় পর্দা ঠিক নয় হাড় একটা পার্ট দেখতে পাওয়া যায় হোয়াইট কালারের সাবস্ট্যান্স থাকে যেটাকে তরুণাস্থি বলা হয় তোমরা এখানে ছবিটা দেখে নাও দুটো অস্থির জয়েন্টে কি রয়েছে তরুণাস্থি রয়েছে বা কার্টিলেজ রয়েছে হোয়াইট কালারের ঠিক আছে তো এই তরুণাস্থি কি জিনিস তরুণাস্থি কি নিয়ে গঠিত হয় ঠিক আছে তরুণাস্থি কি নিয়ে গঠিত হয় কিছু ম্যাট্রিক্স মধ্যে ধাত্র আর কিছু কোষ থাকে ঠিক আছে এই ধাত্র প্রকৃতির ধাত্রটা বাট আর কঠিন এটা কিন্তু মানে সহজেই ভাঙা যায় দুর্বল প্রকৃতির আর এটা দৃঢ়ও হতে পারে স্থিতিস্থাপকও হতে পারে তো এটা গেল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এর মধ্যে কি থাকবে কিছু সেল প্রেজেন্ট থাকবে কি সেল প্রেজেন্ট থাকে এখানে কন্ড্রোসাইট সেল প্রেজেন্ট থাকে তো কন্ড্রোসাইট কোষ কে তৈরি করে তৈরি করে কন্ড্রোব্লাস্ট কে আবার ধ্বংস করে কে কন্ড্রোক্লাস্ট ক্লাস্ট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কন্ড্রোব্লাস্ট কন্ড্রোসাইট তৈরি করে আর কন্ড্রোক্লাস্ট কন্ড্রোসাইট কে ধ্বংস করে আর এই কোষগুলোর মধ্যে কি প্রোটিন রয়েছে কন্ড্রিন প্রোটিন প্রেজেন্ট তাহলে এটা গেল তরুণাস্থির কম্পোনেন্টস এগুলো নিয়ে তরুণাস্থি গঠিত হয় তোমরা এই ছবিটার দিকে তাকাও আমরা যদি ওই সাদা যে অংশটা ওপর দেখতে পেলাম তো সেটাকে যদি আমরা ডিটেলস দেখি ভেতরে কি থাকে তো বাইরে এরকম পেরিকন্ড্রিয়ামের একটা লেয়ার থাকে পেরিকন্ড্রিয়াম এখানে কিছু ফাইভ ফাইবার থাকে আর এর মধ্যে কিছু ভিত্তি কোষ রয়েছে এটা নিয়ে কি রয়েছে একটা বাইরের আবরণ পেরিকন্ড্রিয়াম এই পেরিকন্ড্রিয়ামের ভেতরে কি থাকে যেটা বললাম ম্যাট্রিক্স থাকবে যে ব্লু কালারের দেখানো হয়েছে ম্যাট্রিক্স বা ধাত্র আর এই ধাত্রের মধ্যে কি রয়েছে কন্ড্রোসাইট সেল প্রেজেন্ট রয়েছে তবে এই কন্ড্রোসাইট সেল গুলো একটা ক্যাপসুল দ্বারা আবৃত থাকে এটাকে কি বলা হয় ল্যাকিউনা বলা হয় এক একটা ল্যাকিউনার মধ্যে তিন থেকে চারটে কন্ড্রোসাইট থাকতে পারে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের তরুণাস্থি বা কার্টিলেস গঠন এবার যদি বলি কার্টিলেজ বা তরুণাস্থি কয় প্রকার এটা চার প্রকারের হতে পারে এর খুব বেশি ডিটেলস তোমাদের সিলেবাসে নেই জাস্ট এই প্রকারভেদ পর্যন্ত পড়লেই হবে কার্টিলেজ কয় প্রকার চার প্রকার কি কি এক হচ্ছে হায়ালাইন এক হচ্ছে সেলুলার বা কোষীয় এক হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় আর একটা হচ্ছে ক্যালসিফাইড তো এই চার প্রকারের মধ্যেই যে ফাইব্রাশ রয়েছে ফাইব্রাশ আবার দু রকমের হতে পারে একটা হচ্ছে হোয়াইট ফাইব্রাশ আর একটা হচ্ছে ইয়োলো ফাইব্রাশ তবে এর মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই সমস্ত কার্ডিলেজের মধ্যে কোন প্রকারের মধ্যে পেরিকন্ড্রিয়াম দেখতে পাওয়া যায় না অর্থাৎ কোন কার্ডিলেজে পেরিকন্রিয়াম অনুপস্থিত কি বলবো ক্যালসিফায়েড ক্যালসিফায়েডে কি থাকে পেরিকন্ড্রিয়াম থাকে না তাহলে বোঝা গেল কার্ডিলেজার পার্ট এইটুকু করলেই হবে এবার আসছে এই যে কার্টিলেজ উপর যেটা থাকে সেটা কিন্তু বোন্স তৈরি করতে সাহায্য করে অর্থাৎ কার্টিলেজ কিন্তু তৈরি করতে সাহায্য করে এই যে দেখিয়েছি কার্টিলেজ থেকে কি হচ্ছে বোন্স তৈরি হচ্ছে বা অস্থি তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটাকে কি বলা হয় এই প্রক্রিয়াটাকে অসিফিকেশন বলা হয় খুব ইম্পর্টেন্ট এই প্রক্রিয়াকে কি বলা হয় অসিফিকেশন এবার বোন্স বা অস্থি কেমন দেখতে হয় তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা অস্থি দেখিয়েছি অস্থির এই অংশটাকে বলা হয় এপিফাইসিস আর মধ্যবর্তী অংশটাকে বলা হয় ডায়াফাইসিস তো ডায়াফাইসিস এর মধ্যে কি থাকে অস্থি মজ্জা থাকে ঠিক আছে তোমরা মাংসের হাড় যখন চিবিয়ে খাও ভেতরে ব্রাউনিশ একটা সাবস্ট্যান্স দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় বোন ম্যারো বা অস্থি মজ্জা তো এই অস্থি মজ্জা দু রকমের হতে পারে একদম সাইডের দিকে কি থাকে রেড কালারের আর মাঝে যেগুলো থাকে ইয়েলো আমি তো আর ইয়েলো কালার দিয়ে দেখাতে পারিনি বোন ম্যারো দেখতে পাওয়া যায় আর বোন ম্যারো দেখতে পাওয়া যায় কোন বোন ম্যারোর কি কাজ রেড বোন ম্যারোর কাজ হচ্ছে ব্লাড সেল প্রডিউস করা রক্তের বিভিন্ন কোষ তৈরি করা আর ইয়েলো বোন ম্যারোর কাজ হচ্ছে লিপিড স্টোর করা অর্থাৎ ইলোর মধ্যে কি থাকে অ্যাডিপোস টিস্যু আমরা কিন্তু এর আগেই পড়ে এসেছি অ্যাডিপোস টিস্যু কি জিনিস যেটা ফ্যাট গ্লোবিউল সঞ্চয় করে রাখে তো এরকম অ্যাডিপোস কলা কিন্তু ইয়েলো ফাইব্রাস সরি ইয়েলো বোন ম্যারোর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে এর কাজ বোঝা গেল এবার বলি এর মধ্যে যে সেলস গুলো রয়েছে সেলগুলোর নাম কি এখানে সেম টু সেম এখানে যেমন কন্ড্রোব্লাস্ট কন্ড্রোসাইট কন্ড্রোক্লাস্ট ছিল এখানেও কিন্তু অস্টিও কন্ড্রোর জায়গায় অস্টিও কথাটা হবে অস্টিওব্লাস্ট অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট ওখানে যা যা কাজ ছিল এখানেও সেম অস্টিওব্লাস্ট কি করবে অস্টিওসাইট ফর্মেশন করবে অর্থাৎ অস্টিওব্লাস্টকে মাদার সেল বলবো এটা কি করে অস্টিওসাইট ফর্মেশন করে থাকে আর অস্টিওক্লাস্ট কি করবে অস্টিওসাইটকে ধ্বংস করে ইটিং সেল খেয়ে নেয় অস্টিওসাইটকে ঠিক আছে তাহলে এই তিন প্রকার সেল কিন্তু দেখতে পাওয়া যায় অস্থির মধ্যে আর কি প্রোটিন দেখতে পাওয়া যায় অসিন প্রোটিন এখানে দেখতে পাওয়া যায় তো এই সেলগুলো গেল এবার এটা কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে অস্থির মধ্যে সেলগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে সেটা দেখো এই যে বাইরে যেমন পেরিকন্ড্রিয়াম ছিল তো এখানেও এক ধরনের পেরি অস্টিয়াম ঠিক আছে এই বাইরে এটার যেমন পেরিকন্ড্রিয়াম ছিল এটাতে পেরি অস্টিয়াম রয়েছে এর ভেতরে কি থাকবে ম্যাট্রিক্স থাকবে সেলস থাকবে তো এখানে একটু অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট হয়ে থাকে কি কি এই যে মাঝখানে অস্টিও সরি হ্যাভার্সিয়ান ক্যানাল হ্যাভারসিয়ান ক্যানাল দেখতে পাওয়া যায় এবং এর বাইরে দিয়ে প্রচুর ল্যামেলি বা স্তর দেখতে পাওয়া যায় কিসের স্তর এগুলো এগুলো কিছু এই যে স্টার শেপড ল্যাকুন দেখতে পাওয়া যায় এইগুলো কি স্টার শেফট ল্যাকুনা এক একটা ল্যাকুনার মধ্যে কি থাকে একটা করে অস্টিওসাইট থাকে এখানে কি দেখেছিলাম ম্যাট্রিক্সের মধ্যে এক একটা ক্যাপসুলের মধ্যে অর্থাৎ ল্যাকুনার মধ্যে তিন থেকে চারটে কনড্রোসাইট ছিল তো এখানেও এক একটা ল্যাকুনার মধ্যে তিন থেকে চারটে নয় একটাই অস্টিওসাইট থাকতে পারে তো এরকম প্রচুর ল্যাকুনা কি করেছে হ্যাভারসিয়ান ক্যানালকে ঘিরে ঘিরে অনেকগুলো স্তর তৈরি করেছে ঠিক আছে এই যে টোটাল সিস্টেমটা এই বলা হচ্ছে তন্ত্র বলা হচ্ছে তো এরকম প্রচুর আমি এখানে দুটো দেখিয়েছি অনেকগুলো কিন্তু পরপর থাকে তো এরকম হ্যাভার্সিয়ান তন্ত্র আমি যদি এই ছবিটাকে লম্বা করে দেখি এটা তো প্রস্তুত হচ্ছে এরকম যদি লম্বা করে দেখি এটা একটা হ্যাভার্সিয়ান ক্যানাল এর বাইরে দিয়ে কি রয়েছে ল্যামেলি বা বিভিন্ন স্তর রয়েছে এখানে আর একটা হ্যাভার্সিয়ান ক্যানাল রয়েছে তো দুটো হ্যাভার্সিয়ান ক্যানালের মধ্যেও কিন্তু একটা কন্ট্যাক্ট রয়েছে ব্রিজ টাইপের এই যে কন্টাক্ট এটা একটা হ্যাভার্সিয়ান ক্যানাল এটা একটা হ্যাভার্সিয়ান ক্যানাল এর মাঝে যে কন্টাক্টটা রয়েছে এটাকে বলা হয় ওয়াকম্যানের নালি অর্থাৎ এই যে দুটো জায়গা দুটো ক্যানালের মধ্যে একটা সংযোগ রক্ষাকারী অংশ রয়েছে যেটাকে আমরা কি বলছি ওয়াকম্যানের নালি তো তরুণাস্থি এবং অস্থি সম্পর্কে কিন্তু এইটুকু জানতে হবে এবার আমরা আসব ফ্লুইড অর্থাৎ ব্লাড এবং লিমফে। এবার আসছি ফ্লুইড কানেকটিভ টিস্যু স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর একটা পার্ট তো ফ্লুইড মানে সবই তরল প্রকৃতির হবে তো ফ্লুইড কানেকটিভ টিস্যু তিন প্রকারের হতে পারে কি কি ব্লাড বা রক্ত লিম্ফ বা লসিকা আর একটা হচ্ছে টিস্যু ফ্লুইড বা কলারস এই তিনটে কি কি খুব বেশি কিছু এখান থেকে কোশ্চেন আসার মতো নেই কারণ এই চ্যাপ্টার গুলো এই চ্যাপ্টারগুলো সেকেন্ড সেমিস্টারে তোমাদের আবার কভার করানো হবে ঠিক আছে তো এখান থেকে খুব যে বেশি ডেপথে क्वेश्चन আসে তা নয় সেকেন্ড সেমিস্টারের জন্য তুলে রাখা থাকবে তো ব্লাড ব্লাডের কম্পোনেন্টস কি 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 নিয়ে গঠিত রক্ত রক্ত গঠিত এক হচ্ছে রক্তরস বা প্লাজমা এক প্রকার ম্যাট্রিক্স বলতে পারো প্লাজমা আর কি থাকে কিছু সাকার উপাদান অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা এই নিয়ে কিন্তু ব্লাড তৈরি তো প্লাজমার মধ্যে কি কি থাকে রক্ত রক্তরস বা প্লাজমা কি কি নিয়ে গঠিত এর মধ্যে বেশিরভাগ পোর্শন কি থাকে জল থাকে আর বাকি কিছু প্রোটিন উচ্ছে ধাতব আয়ন ঠিক আছে এর মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোটিন দেখতে পাওয়া যায় কিছু রক্ত তঞ্চন জাতীয় কিছু প্রথ্রম্বিন থ্রম্বোপ্লাস্টিন বিভিন্ন বস্তু দেখতে পাওয়া যায় এই প্লাজমা রসের মধ্যে আর সাকার উপাদানের মধ্যে কি রয়েছে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা আরবিসি বা রেড ব্লাড সেলও বলে থাকি লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে হিমোগ্লোবিন প্রেজেন্ট এই হিমোগ্লোবিনের জন্য কিন্তু এটাকে রেড কালার দেখায় হিমোগ্লোবিন প্রেজেন্ট আর এর জীবনীকাল কতদিন বাঁচে একটা লৈত রক্তকণিকা একশো কুড়ি দিন এটা ছোটবেলার কোশ্চেন একশো কুড়ি দিন লৈত রক্তকণিকা বাঁচে আর কি রয়েছে শ্বেত রক্তকণিকা রয়েছে বা ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি কত প্রকারের পাঁচ প্রকারের হয়ে থাকে ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল মনোসাইট লিম্ফোসাইট তো এরা মেনলি কি কাজ করে থাকে এরা মেনলি প্রতিরক্ষায় কাজ করে অর্থাৎ আমাদের দেহের যে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে সাহায্য করে এরা যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আর লোহিত রক্তকণিকা কি করে লোহিত রক্ত কণিকার মেইন কাজ হচ্ছে শ্বাস বায়ু পরিবহন করা ঠিক আছে এগাল এই দুটোর কাজ আর রয়েছে অনুচক্রিকা বা প্লেটলেটস বলা হয় বা থ্রম্বোসাইটো বলা হয়ে থাকে এরা কি কাজ করে এরাও প্রতিরক্ষায় অংশ নেয় ঠিক আছে আর কি করে এরা রক্ত তঞ্চনে সাহায্য করে অর্থাৎ দেহের কোথাও কেটে গেল সেখান থেকে ব্লাড নির্গত হচ্ছে তো কিছুক্ষণ পরে রক্ত কি হয় তঞ্চিত হয়ে যায় বা জমাট বেঁধে যায় যে রক্ত বেরোনো বন্ধ হয় তো এই ঘটনাকে কি বলা হয় রক্ত তঞ্চন তো এই রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় একটা প্রোটিন থ্রম্বো প্লাস্টিন কোথায় থাকে অনুচকরিকার মধ্যে থাকে তো এই থ্রম্বোপ্লাস্টিন কি করে রক্ত তঞ্চনে সাহায্য করে তো এই রক্তের কিছু উপাদান রক্তের কাজ কি রক্তের মেন কাজ হচ্ছে কি পরিবহন করা লিকুইড বডি সারা পুরো একটা জীব দেখে কিন্তু সমস্ত অংশে ব্লাড ভেসেল বা শিরা ধমনি পৌঁছে গেছে তো এরা কি করে বিভিন্ন কলাকোশের মধ্যে সমস্ত বস্তু পরিবহন করে অর্থাৎ রেচন রেচনতন্ত্রের কাছে কি নিয়ে যায় রেচন বস্তু নিয়ে যায় কোষ থেকে নির্গত করে রেচন বস্তু নিয়ে যায় থেকে কি কি হয় 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 খাবার ফুডটা ফুডটা সেই রক্তের মাধ্যমে দেহের সমস্ত পৌঁছে যায় তারপরে আমরা যে নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি এই অক্সিজেন ফুসফুসে যাচ্ছে সেখান থেকে ব্লাডের মাধ্যমে অর্থাৎ রক্তের মাধ্যমে সারা দেহের সমস্ত কোষে পৌঁছে যাচ্ছে তাহলে রক্তের মেন কাজ কি পরিবহন করা সমস্ত বস্তু কি করে থাকে পরিবহন করে এছাড়া আমাদের বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ড রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এরা কি করে যে হরমোন গুলো রিলিজ করে কোথায় রিলিজ করে ব্লাডে রিলিজ করে আর ব্লাড এই হরমোন গুলোকে পরিবহন করে নিয়ে যায় যেখানে কাজ করার দরকার তাহলে রক্তের প্রধান কাজ কি পরিবহন করা এছাড়া আমাদের দেহের টেম্পারেচার মেনটেন করে থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর অনাক্রমতায় সাহায্য করে আমি তো বললাম হোয়াইট ব্লাড সেল কি করে থাকে এরা কিন্তু দেহের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাহলে বোঝা গেল রক্তের কাজ আর রক্তের কম্পোনেন্টস এবার আসছে লসিকা বা লিম্ফ কাকে বলে লিম্ফ হচ্ছে আর ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু যেটার মধ্যে কি থাকে না আরবিসি থাকে না রক্তের মতনই এর মধ্যে কি রয়েছে প্লাজমা রয়েছে এর মধ্যেও শ্বেত রক্তকণিকা রয়েছে কিন্তু এর মধ্যে কি থাকে না আরবিসি বা লোহিত রক্ত কিন্তু থাকে না আর প্লাজমাতে যে প্রোটিন থাকে প্রচুর প্রোটিন থাকে রক্তের মধ্যে কিন্তু লসিকাতে রক্তের তুলনায় কম প্রোটিন প্রোটিন থাকে অর্থাৎ লেস প্লাজমা দেখতে পাওয়া যায় দেন ব্লাড লসিকার লসিকার মধ্যে তো মেন কাজ কি যেহেতু এখানে শুধু শ্বেত রক্ত কণিকা থাকে তো এর প্রধান কাজ কি জীবাণু প্রতিরোধ করা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা আর পরিবহন এও করে থাকে যেখানে যেখানে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড ভেসেল পৌঁছাতে পারে না সেখানে কিন্তু লসিকা বাহ পৌঁছে যায় এবং সেখানে লসিকার মাধ্যমে শ্বাসবায়ু আদান প্রদান খাদ্য আদান প্রদান যে যেকোনো বস্তুর আদান প্রদান বা পরিবহন হয়ে থাকে তো এটা গেল লসিকা বা লিম্ফ আর কি রয়েছে একটা রয়েছে টিস্যু ফ্লুইড বা কলা রস অর্থাৎ যেগুলো কোষের মাঝে মাঝে অবস্থান করে কোষান্তর রন্ধ্রে যেগুলো থাকে এখানে অনেকগুলো কোষ দেখানো হয়েছে প্রত্যেকটা কোষের মাঝে কিছু ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসে কি থাকে আমি তো বলেছি বডিতে যেখানে যেখানে ফাঁকা স্পেস থাকবে সেখানেই কানেকটিভ টিস্যু থাকবে তো এখানেও কি ব্লাড আসতে পারেনি লসিকা আসতে পারিনি তো কি হয়েছে এখানে ফ্লুইড টিস্যু ফ্লুইড থাকবে কলারস থাকবে তো এখানে কি থাকে কলার রস থাকে এই কলা রসের কি কাজ কোষীয় পরিবহন কিছু আদান প্রদান করে থাকে কোষ এবং এই কলা রসের মাধ্যমে লসিকা বাহে অর্থাৎ অথবা রক্তে রক্তবাহে কি করে যায় এই কোষের বস্তুগুলো অর্থাৎ কোষ থেকে যে দূষিত বজ্র পদার্থ নির্গত হলো রেচন পদার্থ কার্বন অক্সাইড এগুলো টিস্যু ফ্লুইড কোষ থেকে নিয়ে লসিকা বাহে অথবা রক্তবাহে পৌঁছে দেয় তাহলে এর কাজ কি কোষীয় পরিবহনে সাহায্য করা তো এখানে আমাদের কমপ্লিট হলো টোটাল টিস্যু এবার আমরা আসব পেশি কলা নিয়ে। বা মাসল টিস্যু পেশি কলা কাকে বলা হয় আমাদের অস্থির সাথে যে মাংস পেশি জুড়ে থাকে তাকেই বলা হচ্ছে কিন্তু ওর মধ্যে যে পেশি কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে একত্রে কি বলা হচ্ছে পেশি কলা এই পেশি কলার মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে এগুলো লম্বাটে প্রকৃতির কোষ হয়ে থাকে অর্থাৎ পেশি কলাগুলো কি হয় পেশি কলার মধ্যে যে কোষ থাকে সেগুলো হচ্ছে লম্বা প্রকৃতির কোষ কোষগুলো বহু নিউক্লিয়াস যুক্তও হতে পারে একটি নিউক্লিয়াস যুক্তও হতে পারে আর এর মধ্যে কি থাকে প্রচুর মায়োফাইব্রিল থাকে মায়োফাইব্রিলের একককে বলা হয় মায়োফিলামেন্ট তো মায়োফিলামেন্ট এগুলো সব কি প্রোটিন ফাইবার তো মায়োফিলামেন্ট এখানে ক ধরনের মায়োফিলামেন্ট দেখতে পাওয়া যায় অ্যাক্টিন ও মায়োসিন ধরনের মায়োফিলামেন্ট দেখতে পাওয়া যায় অ্যাক্টিন ফিলামেন্ট কে বলা হয় থিন বা পাতলা ফিলামেন্ট আর মায়োসিনকে বলা হয় থিক ফিলামেন্ট বা পুরু ফিলামেন্ট তো এই ধরনের ফিলামেন্ট নিয়ে গঠিত হয় মায়োফিলামেন্ট অনেকগুলো মায়োফিলামেন্ট নিয়ে গঠিত হয় পাইব্রিল। তাহলে এগুলো নিয়ে কোষ গঠিত তো এর মধ্যে আর কিছু টার্ম আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে সার্কোপ্লাজম সার্কোপ্লাজম কি এই যে পেশিকোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে নর্মাল কোষের সাইটোপ্লাজম থাকে তো যার মধ্যে কোষ অঙ্গাণুগুলো থাকে তো কোষের যে সাইটোপ্লাজমটা সেটাকে আমরা কি বলবো সার্কোপ্লাজম বলবো নেক্সট ওয়ান সার্কো লেমা পেশিকোষের যে আবরণ রয়েছে ধরো এটা একটা পেশিকোষ এই যে বাইরের হোয়াইট কালারের যে আবরণটা রয়েছে এটাকে আমরা কি বলবো সার্কো লেমা বলবো আর সার্কো মিয়ার কাকে বলবো পেশী কোষের সংকোচনশীল একক অর্থাৎ পেশিকোষ কি করে সংকোচন প্রসারণ করতে পারে তো পেশিকোষের যে অংশটুকু সংকোচন করতে পারে সেই ক্ষুদ্র অংশটাকে কি বলা হচ্ছে সার্কো মিয়ার ওয়ার্ডগুলো কিন্তু খুবই কাছাকাছি ভালো করে মনে রাখবে তো এবার আসি পেশী কোষ কয় প্রকার পেশি কত রকমের হতে পারে তো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে এখানে দেখো একটা বাইসেপস বা মাংস পেশি দেখানো হয়েছে যাকে অর্ধেক কাটা হয়েছে তো অর্ধেক কাটার পর এখানে ভেতরে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে কি কি একদম বাইরের যে রেড কালারের আবরণটা এটাকে বলবো এপিমাইসিয়াম এরপরে কিছু ব্ল্যাক কালারের আবার আবরণ রয়েছে যেগুলোকে আমরা কি বলবো পেরিমাইসিয়াম পেরিমাইসিয়ামের মধ্যে আবার ব্লু কালারের অনেকগুলো অংশ রয়েছে এই ব্লু কালারের আবরণটাকে বলবো এন্ডোমাইসিয়াম তাহলে কটা আবরণ গেল একদম বাইরে হচ্ছে আমি লিখে দিই একদম বাইরেরটাকে বলবো এপিমাইসিয়াম ব্ল্যাক কালারের যে আবরণটা এটাকে বলবো পেরিমাইসিয়াম আর ব্লু কালারের ওপর যে আবরণটা রয়েছে এটাকে বলবো এন্ডো মাইসিয়াম এই তিনটে আবরণের পরে ভেতরে কি রয়েছে পেশি তন্তু রয়েছে এই পেশি তন্তুর মধ্যে আরো অনেক জিনিস আছে দেখো তো তন্তু আচ্ছা তার আগে বলে দিই পেশি কয় প্রকার পেশি মোট তিন প্রকার এক হচ্ছে ঐচ্ছিক পেশি নেক্সট ওয়ান ইজ অনৈচ্ছিক পেশি আর হচ্ছে হৃদ পেশি বা কার্ডিয়াক মাসেল তো ফার্স্টে স্টার্ট করছি ঐচ্ছিক পেশি দিয়ে ঐচ্ছিক পেশি কাকে বলা হয় ঐচ্ছিক পেশি বা মাসল ঐচ্ছিক মানে ইচ্ছা মতন আমরা সঞ্চালন করতে পারি আমাদের বডিতে থাকা যে পেশিগুলোকে আমরা ইচ্ছা মতন নাড়াতে পারি তাদেরকে কি বলা হবে ঐচ্ছিক পেশি কোন পেশিগুলো হবে তাহলে হাতের বাইসেপস ট্রাইসেপস পায়ের যে পেশিগুলো রয়েছে যেগুলো আমরা সঞ্চালন করতে পারি সেই পেশিগুলোকে কি বলা হচ্ছে ঐচ্ছিক পেশি তো ঐচ্ছিক পেশির গঠনটা যদি আমরা দেখি ঐচ্ছিক পেশি কোষের এই যে আমরা কি দেখেছিলাম এখানে পেশি তন্তু দেখেছিলাম এই পেশি তন্তু এখানে দেখানো হয়েছে এই যে ব্লুটা হচ্ছে পেশি তন্তু এই পেশি তন্তুর মধ্যে আবার কি থাকে মায়োফাইব্রিলস রয়েছে আমি কি বলেছি মায়ো কি নিয়ে গঠিত অনেকগুলো মায়োফিলামেন্ট নিয়ে গঠিত তাই তো এই যে প্রত্যেকটা রেড কালারের এক একটা হচ্ছে মায়োফিলামেন্ট আর এই মায়ো গুলো সবগুলোকে একত্রে আমরা কি বলছি মায়ো ফাইব্রিল তো এরকম একটা মায়ো ফাইব্রিল আমরা দেখালাম এটা কি একটা মায়ো ফাইব্রিল দেখিয়েছি এই মায়ো ফাইব্রিলের অর্থাৎ এটা একটা পেশি কোষ বলতে পারি এই পেশি কোষের একদম বাইরের যে আবরণ অর্থাৎ পেশি কোষের আবরণ পুরোটা আঁকেনি পুরোটা আঁকলে কি হবে পুরো বাইরে ব্ল্যাক কালারের একটা কভারিং দেখা যাবে ধরে নাও কভারিংটা এতটা কেটে কভারিংটা সরিয়ে নেওয়া হয়েছে তো কভারিংটাকে কি বলছি অর্থাৎ কোষ পর্দাটাকে কি বলছি সার্কোলেমা আগেই বলেছি সার্কোলেমা বলা হবে পেশি কোষের আবরণকে এরপর ভেতরে কি রয়েছে ভেতরে প্রচুর ফিলামেন্টস রয়েছে এই যে আহ থিক থিন ফিলামেন্ট থিক ফিলামেন্ট রেড ব্লু দিয়ে যেগুলো দেখছে এগুলো সব কি মায়োফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন মায়োফিলামেন্টস রয়েছে এই মায়োফিলামেন্টস ছাড়াও এর ভেতরে কি রয়েছে সাইটোপ্লাজম রয়েছে তো এই মায়োফিলামেন্টস গুলো আছে কারক মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে যেটাকে আমরা কি বলবো বলবো মধ্যে ফিলামেন্ট গুলো সজ্জিত রয়েছে একটা নির্দিষ্ট ওয়েতে সজ্জিত রয়েছে আর এর মধ্যে কি থাকবে প্রচুর নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে একমাত্র ঐচ্ছিক পেশিতেই বহু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় মাল্টি নিউক্লিয়াস সেল তো এখানে একটা নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস এখানে দেখানো হয়েছে কারণ ডটের আবরণের ভেতরে রয়েছে কিন্তু নিউক্লিয়াসটা ঠিক আছে তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত পেশি কোনটা ঐচ্ছিক পেশি তো এর মধ্যে যে সার্কোপ্লাজম রয়েছে সার্কোপ্লাজমের মধ্যে কি রয়েছে প্রচুর মায়ো ফিলামেন্টস রয়েছে এবার কোনটা কি ফিলামেন্টস দেখে নাও রেড কালারের যেগুলো আঁকা হয়েছে এগুলোকে আমরা কি বলছি একটিন ফিলামেন্ট বা থিন ফিলামেন্ট এগুলো কি হয় খুব পাতলা হয়ে থাকে আর ব্লু কালারের যেগুলো দেখানো হয়েছে এগুলোকে বলছি থিক ফিলামেন্ট বা মায়োসিন ফিলামেন্ট তো এই ফিলামেন্টগুলো একটা নির্দিষ্ট ওয়েতে সাজানো থাকে কিন্তু এখানে এই যে এখানে কি রয়েছে অ্যাক্টিন মায়োসিন অ্যাক্টিন মায়োসিন পরপর সাজানো রয়েছে তো এই এইটুকু জায়গাকে খুব গাঢ় দেখাচ্ছে ভাবে রয়েছে মানে খুব ডেন্সলি কম্প্যাক্ট হয়ে রয়েছে তো এই ডেন্স এরিয়াটাকে আমরা কি বলবো এ ব্যান্ড বলবো কি বলবো এ ব্যান্ড অর্থাৎ যেখানে অ্যাক্টিন মায়োসিন উভয় তন্তুই রয়েছে আর ডেন্স ভাবে দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলবো এ ব্যান্ড এ ব্যান্ড এর মধ্যেও এখানে দেখো একটিন ফিলামেন্ট এখানে এসে স্টপ হয়ে যাচ্ছে ফিলামেন্ট এখানে স্টপ হয়ে যাচ্ছে অর্থাৎ এই মাঝখানে শুধু মায়োসিন ফিলামেন্ট দেখা যাচ্ছে এই মায়োসিন ফিলামেন্টের এরিয়াটাকে আমরা কি বলবো এইচ ব্যান্ড আর এই এইচ ব্যান্ড মধ্যে দিয়ে একটা লাইন চলে গেছে যেটাকে আমরা বলছি এম লাইন একটা হরাইজেন্টাল লাইন চলে গেছে কি বলছি এটাকে এম লাইন বলছি তাহলে ব্যান্ড গেল গারো অঞ্চলটাকে বলছি এ ব্যান্ড তার মধ্যে শুধু মায়োসিন ফিলামেন্ট নিয়ে গঠিত অঞ্চলটাকে বলছি এইচ ব্যান্ড তার মধ্যে যে লাইন চলে গেছে এটাকে বলছি এম লাইন এছাড়াও যেখানে শুধু অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে অর্থাৎ এই জায়গাটাকে খুব হালকা দেখাচ্ছে এর তুলনায় তো এটা হালকা প্রকৃতির এই জায়গাটাকে কি বলা হবে আই ব্যান্ড বলা হবে আর এই আই ব্যান্ডের মধ্যে একটা জিগজ্যাক লাইন চলে গেছে যেটাকে আমরা বলছি জেড ব্যান্ড তাহলে পেশিক ঐচ্ছিক পেশির মধ্যে কত প্রকারের ব্যান্ড দেখা যাচ্ছে এতগুলো কিন্তু ব্যান্ড করে থাকে অর্থাৎ এই নির্দিষ্ট ওয়েতেই কিন্তু এরা সাজানো থাকে ফিলামেন্টগুলো তো এটা গেল ঐচ্ছিক পেশি এরপর আসছি অনৈচ্ছিক পেশি বা ইনভলিউন্টারি মাসেল এরা কোথায় থাকে অর্থাৎ যে সমস্ত পেশিকে আমরা ইচ্ছা মতন সঞ্চালন করতে পারি না তাদেরকেই বলা হয় অনৈচ্ছিক পেশি অর্থাৎ আমাদের ইন্টারনাল যে অর্গান গুলো যে পেশি নিয়ে গঠিত তুমি আহ লিভারের পেশিকে নাড়াতে পারবে সঞ্চালন করতে পারবে না তো ক্ষুদ্রন্ত বৃহদন্ত্র ইন্টারনাল যে অর্গান গুলো রয়েছে তার পেশিকে আমরা কিন্তু সঞ্চালন করতে পারবো না ইচ্ছা মতন তো এই পেশিগুলো কি প্রকৃতির এগুলোকে আমরা বলছি অনৈচ্ছিক পেশি এইগুলো কেমন প্রকৃতির এই যে সিঙ্গেল কোষ একটু লম্বা আকৃতির কোষ হয়ে থাকে পেশি কোষ মানেই লম্বা প্রকৃতির হবে তো লম্বা প্রকৃতির হয়ে থাকে আর এর মধ্যে কিন্তু সিঙ্গেল নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় সিঙ্গেল নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় আর এর বাইরে আমি আর লিখিনি প্রত্যেকটারই আবরণকে আমরা কি বলবো লেমা বলবো প্রত্যেকটার ভেতরে যে সাইটোপ্লাজম রয়েছে তাকে কি বলবো সার্কো প্লাজম বলবো এবার দেখো এর মধ্যেও অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে কিন্তু ইরেগুলারলি অ্যারেঞ্জড হয়ে রয়েছে মানে এর কোনো নির্দিষ্ট ওয়ে নেই নির্দিষ্ট কোনো রেখা নেই যে সজ্জিত হওয়ার কোনো প্যাটার্ন নেই যেমন তেমন ভাবে অবিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে থাকে অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট তো এটা গেল অনৈচ্ছিক পেশি আর হৃদ পেশি এটা একদম সবার থেকে আলাদা প্রকৃতির হৃদ পেশি অর্থাৎ আমাদের যে পেশি নিয়ে গঠিত অবিরাম একটা নির্দিষ্ট ছন্দে পাম্প করে চলেছে তাই না এই পেশিকে ইচ্ছা মতন চালাতেও পারবে না ওটা নিজের মতন নিজস্বতাই নিজস্ব ছন্দে চলবে তো এটাকে কি বলছি কার্ডিয়াক মাসেল এই কার্ডিয়াক মাসেলের পেশিগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এই যে পেশি তন্তুগুলো পেশি তন্তুগুলো এরকম প্রকৃতির হয়ে থাকে এই যে এই মধ্যে যে পেশী তন্তু থাকে সেগুলো এরকম প্রকৃতির হয়ে থাকে এর কি প্রচুর কোষ রয়েছে আলাদা আলাদা কোষ রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে এবার একটা জিনিস ইম্পর্টেন্ট এই যে পেশী তন্তুর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কিউ কোয়েশ্চেন আসতে পারে যে কোন প্রকার পেশিতে ক্যালেটেড ডিস্ক দেখা যায় তখন আমাদের বলতে হবে কি হৃদ পেশি বা কার্ডিয়াক মার্সেলে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় তাহলে এখানে আমাদের শেষ হচ্ছে পেশি কলা বা মাসেল টিস্যু এবার লাস্ট বাকি আছে কি নার্ভ টিস্যু এবার আসছি স্নায়ুকলা বা নার্ভ টিস্যু আগেই বলেছি নার্ভ টিস্যু বা স্নায়ু কাকে বলা হয় আমাদের বডিতে প্রচুর এরকম স্নায়ু সারা জীবদেহে ছড়িয়ে রয়েছে ঠিক তারের মতন একটা বিল্ডিং এ ধরো ইলেকট্রিকের কাজ হয়েছে সেখানে কি রয়েছে প্রচুর তার দিয়ে বিভিন্ন লাইন করা রয়েছে একটা জায়গায় সুইচ বোর্ড থাকে সেখান থেকে বিভিন্ন তার নির্গত হয়ে কিন্তু বিভিন্ন পয়েন্টে গিয়ে মিলেছে কোথাও কোনো লাইট লাগানো আছে কোথাও ফ্যান লাগানো আছে তো এরকমই আমাদেরও কিন্তু বডিতে এই সিস্টেমটা রয়েছে ঠিক আছে বডির বিভিন্ন বাইরের দিকে কি হয় আমরা উদ্দীপনা গ্রহণ করি কান দিয়ে শব্দ শুনতে পাই চোখ দিয়ে দেখতে পাই তো এগুলো কি উদ্দীপনা গ্রহণ করা হচ্ছে তো আমরা হাতে কেউ টাচ করলে সে টাচটা বুঝতে পারি কেন কারণ এই সব জায়গায় কি রয়েছে নার্ভ রয়েছে বা স্নায়ু রয়েছে এই স্নায়ু কি করে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোথায় প্রেরণ করে সে কারেন্ট ফ্লো এর মতন যেমন আমরা সুইচ অন করলে তারের মধ্যে যে কারেন্ট ফ্লো লাইটটা চলে বা ফ্যানটা চলে ঠিক তেমন আমাদেরও পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেটা স্নায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় ব্রেন অথবা সুষমা কাণ্ডে মস্তিষ্ক বা সুষমা কাণ্ডে পৌঁছে যায় অর্থাৎ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং সেখান থেকে একটা রেসপন্স আসে সারা উদ্দীপনায় কেউ যদি তোমাকে ডাকে তুমি অবশ্যই হ্যাঁ সারা দাও কারণ তুমি ডাকটা কান দিয়ে শুনতে পেয়েছ অর্থাৎ পরিবেশের উদ্দীপনা কান দিয়ে গ্রহণ হয়েছে কানের মধ্যে যে নার্ভ গুলো রয়েছে সেই নার্ভ গুলো কি করেছে গ্রহণ করে কোথায় পাঠিয়েছে ব্রেনে পাঠিয়েছে তো ব্রেন থেকে তোমাকে বললো যে ও ডেকেছে তার মানে সাড়া দিতে হবে তো এটাও কিছু আরো কিছু নার্ভ রয়েছে যে নার্ভের মধ্যে দিয়ে তোমার সারাটা আসবে এসে মানে কারক অঙ্গে পৌঁছাবে তো এইভাবে কিন্তু আমাদের বডিতে সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলছি নার্ভাল সিস্টেম বা আর কি বলছি নার্ভ টিস্যু বলছি এই সমস্ত কোষগুলোকে কি বলছে নার্ভ টিস্যু তো এরকম নার্ভ টিস্যু পাগল দেখেছো তোমরা রাস্তাঘাটে পাগল দেখেছো যে একরকম কথা বলছি তার ভুলভাল উত্তর দিচ্ছে তখন কি বলে মানুষে তার কেটে গেছে বা দেহকে বলে লাভ নেই ওর তার কেটে গেছে এর মানে কি কথাটা কিন্তু লজিক আছে বুঝতে হবে তার কেটে গেছে মানে কি ওর নার্ভাল সিস্টেমের কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে স্নায়ু যে গুলো পরপর গেছে কোষগুলো গেছে কোথাও নিশ্চয়ই সংযোগ বিচ্ছিন্ন হয়েছে যার জন্য উদ্দীপনা সঠিকভাবে ভাবে ওর ব্রেনে পৌঁছচ্ছে না বা ওর বিরুদ্ধে কি আনসার বা কি উদ্দীপনা সারা দেওয়া উচিত সেটা সে বুঝতে পারছে না তার মানে তার কেটে যাওয়া মানে স্নায়ু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঠিক যেমন একটা তার যদি কেটে যায় তাহলে কি সুইচ যতই অন করি কারেন্ট ফ্লো পুরোটা যাবে যেখানে কেটে গেছে সেখানে গিয়ে বন্ধ হয়ে যাবে ঠিক তেমন তো এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম তো এই নার্ভাস সিস্টেমের মধ্যে যে স্নায়ু কলা রয়েছে স্নায়ুকলা কি কি নিয়ে গঠিত স্নায়ুকলা গঠিত দু প্রকার কোষ নিয়ে এক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন আর কিছু ধারক কোষ থাকে যেগুলো নিউরনের মধ্যেও কিছু থাকে আদার্স জায়গাতেও থাকে কি কি এগুলো হচ্ছে সোয়ান কোষ স্যাটেলাইট আর নিউরোগ্লিয়া জেনে নিউরন বা স্নায়ু কোষ সম্পর্কে এখানে নিউরনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ নিউরন কি কি নিয়ে গঠিত নিউরন একটা সেল বডি বা কোষ দেহ নিয়ে গঠিত আর কি রয়েছে এই লম্বা প্রান্তটাকে বলা হচ্ছে অ্যাকসন কোষ দেহ আর অ্যাকসন আর এই কোষ দেহ থেকে যে সরু সরু প্রবর্ধক গুলো বেরিয়েছে এগুলোকে আমরা কি বলবো ডেন্ড্রন আর এই একদম শাখা প্রশাখা গুলোকে বলবো ডেনড্রাইট তো কোষ দেহের মধ্যে কি রয়েছে একটা সেলের মধ্যে যা যা থাকে তাই থাকবে নিউক্লিয়াস রয়েছে সাইটোপ্লাজম রয়েছে এর মধ্যে সেল অর্গানিলিস থাকবে তবে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা মনে রাখতে হবে নিজল দানা প্রেজেন্ট থাকে এই যে ব্লু কালারের আমি যেগুলো দেখিয়েছি নিজল দানা প্রেজেন্ট থাকে কোষ দেখে এরপর এই যেখান থেকে অ্যাকশন উৎপন্ন হচ্ছে এটাকে কি বলা হচ্ছে অ্যাকশন হিল্ক বলা হচ্ছে অ্যাকশন হিল্ক কি করে অ্যাকশন তৈরি করে থাকে তো এখান থেকে অ্যাকশন তৈরি হয়েছে লম্বা এই অ্যাকশনের মধ্যেও কিন্তু সাইটোপ্লাজম রয়েছে ঠিক আছে এবার এই অ্যাকশন শুধু এরকম থাকতে পারে আর এর বাইরে যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি বলা হয় নিউরিলেমা বলা হচ্ছে নিউরিলেমার মধ্যে কিছু প্রোটিন আর ফ্যাট নিয়ে গঠিত এক ধরনের পদার্থ দেখতে পাওয়া যায় যেটাকে আমরা কি বলবো মাইলিন সিদ মাইলিন সিদের বাইরের আবরণটাকে বলছি নিউরিলেমা আর এই নিউর মধ্যে কি রয়েছে সোয়ান কোষ সোয়ান কোষ কিন্তু এক ধরনের ধারক কোষ আমরা আগেই দেখেছি আর এই যেখানে স্যাটেলাইট বলা হচ্ছে স্যাটেলাইট কোষ কিন্তু এই কোষ নিউরনের কোষ দেহের মধ্যে থাকে কিছু স্যাটেলাইট কোষ তো এই যে মায়লেন সিদ রয়েছে মায়োলেন সিদ কি করে উদ্দীপনা প্রবাহ প্রবাহন করে মানে উদ্দীপনা সংবহন করে থাকে তো কোনো গ্রাহক অঙ্গে অর্থাৎ এই যে টাচ করলাম এখানে কি রয়েছে আমার স্নায়ু বা নার্ভ রয়েছে অর্থাৎ এখান থেকে কি হলো উদ্দীপনাটা রিসিভ হলো এরপর স্নায়ু নিউরন টু নিউরন কি হচ্ছে প্রবাহ হচ্ছে উদ্দীপনা প্রবাহিত হচ্ছে তো এরকম উদ্দীপনা প্রবাহিত হয় তার মধ্যে দিয়ে এই যে সিদের মধ্যে দিয়ে সিদ যে মধ্যে থাকে থাকে কিছু কিছু শুধু মানে এই জিনিসগুলো থাকবে না আবার কিছু কিছু একশনে মাইলেন সিট থাকে তো মাইলেন সিট থাকলে তাকে মায়েলিনেটেড বলা হয় আর তন্তুও বলা হয় যেগুলোতে মাইলেন সিট থাকে না তো মাইলেন সিট থাকলে কি হয় উদ্দীপনা তাড়াতাড়ি প্রেরণ করতে পারে ঠিক আছে তো এই উদ্দীপনা কোথা থেকে কোথায় প্রেরিত হয় মাইলেন সিদে এখানে আসে এখান থেকে আবার পরের মাইলেন সিদে লাফিয়ে চলে আবার পরের মাইলেন সিধে লাফিয়ে চলে এইভাবে লাফিয়ে লাফিয়ে পরিবহন চলে মাঝখানের এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব তো এই পর্ব থেকে পর্বে কিন্তু লাফিয়ে চলে উদ্দীপনা এই রকম পরিবহনকে বলা হয় নৃত্যক পরিবহন ঠিক আছে এই তাহলে গেল একটা নিউরন বা স্নায়ুকোষ কোষ তবে এই স্নায়ুকোষ বা নিউরন যদি কাজ অনুসারে আমরা ভাগ করি তাহলে ক প্রকার দেখা যাবে তিন প্রকারের নিউরন হতে পারে কি কি এক হচ্ছে সংজ্ঞাবহ তারপর রয়েছে চেষ্টীয় বা আজ্ঞাবহ আর একটা রয়েছে সহযোগী নিউরন তো সংজ্ঞাবহ নিউরন কাকে বলবো যারা গ্রাহক অঙ্গে থাকে অর্থাৎ কান আমরা কি শব্দ রিসিভ করি কান দিয়ে তো কানের এখানে যে না গুলো থাকবে এগুলো কি এগুলো হচ্ছে আহ সংজ্ঞাবহ ঠিক আছে আমাদের জীবের টেস্ট আমরা বুঝতে পারি খাবারের ঠিক আছে তাহলে এই খাবার টেস্ট নিচ্ছি তাহলে টেস্টটা কি গ্রহণ করা হচ্ছে এই সব যেসব জায়গা থেকে উদ্দীপনা গ্রহণ করা হয় সেখানে কোন স্নায়ু থাকবে সেখানে সংজ্ঞাবহ নিউরন থাকবে এরা কি করে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে ব্রেন বা স্পাইনাল কর্ডে পাঠিয়ে দেয় অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠিয়ে দেয় তারপর কি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কি হয় সারা আসবে একটা যে আমার খাবারটা ভালো লাগলো অর্থাৎ আমি বল বলবো যে খাবারটা খুব ভালো বা আমি কানে শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে আমি সাড়া দেবো তার বিরুদ্ধে তো এই যে কাজটা ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে আবার কিছু নিউরনের মাধ্যমে আমার সারাটা বয়ে আসছে এইটাকে বলা হচ্ছে আজ্ঞাবহ নিউরোন যে সমস্ত নিউরন কি করে ব্রেন থেকে কারক অঙ্গে উদ্দীপনার সারা প্রেরণ করে তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় বা আর সহযোগী সহযোগী কাদের বলা হয় হচ্ছে যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেই প্রেজেন্ট রয়েছে এরা কি করে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু সরি উদ্দীপনা প্রবাহ করে থাকে এদের আলাদা কোনো কাজ নেই যে গ্রাহক অঙ্গ কি কারক অঙ্গ সেসব দেখার দরকার নেই এরা কি করে এক নিউরন থেকে অপর নিউরনে উদ্দীপনা প্রেরণ করে এদেরকেই বলা হচ্ছে সহযোগী নিউরন তো কাজ অনুসারে এই তিন প্রকার নিউরন হয়ে গেল এরপর ধারক কোষের মধ্যে আমরা কি বলেছি ধারক কোষের মধ্যে সোয়ান কোষ স্যাটেলাইট এগুলো সব কোথায় থাকে নিউরনের মধ্যেই থাকে আর এই যে নিউরোগ্লিয়া স্নায়ুর মধ্যে কিন্তু স্নায়ুকলার মধ্যে বেশিরভাগই প্রায় ফিফটি পার্সেন্ট স্থান দখল করে থাকে এই নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়ার অনেক রকম কাজ আছে এই যে নিউরনের মাইলিন সিট তৈরি করতে সাহায্য করে মস্তিষ্কের মধ্যে যে সিরিব্রোসাইনাল ফ্লুইড থাকে সেই ফ্লুইড তৈরিতে সাহায্য করে এছাড়াও কিছু এক্সট্রা কাজ রয়েছে নিউরোগ্লিয়ার আর লাস্ট ওয়ান বলি এই যে নিউরন আর নিউরন পরপর নিউরনের যে সংযোগ স্থল যে পয়েন্টে দুটো নিউরন মিলিত হয় সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে সাইন্যাপস বলা হচ্ছে তো দুটো নিউরনের সংযোগস্থলকে কি বলা হয় সাইন্যাপস তো এখানেই আমি শেষ করছি টোটাল অ্যানিমাল টিস্যু আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে বা হেল্পফুল হলে তোমাদের জন্য অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ